সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটি এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মানুষজন মাঝে মাঝে আমাকে ফোন করে দুঃখ করে একটা কথা বলে, যাপন ভাই শুনেছিলাম সৃষ্টিকর্তার কাছে হাত তুলে যা চায় তাই নাকি পাওয়া যায়। তাহলে আমি কত গভীর রাতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে চেয়েছি যেন একটা মানুষ ভালো হয়ে যায়, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। কিন্তু ভাই, আল্লাহ তো তাকে ভালো করে দিল না। তাহলে যে সৃষ্টিকর্তার কাছে যা চায় তাই পায়, কথাটা মিথ্যে হয়ে গেল না? দর্শক বন্ধু, আমি আপনাকে বলবো যে আপনি কাল থেকে নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে হাত তুলে বলবেন যে, হে আল্লাহ, তুমি ইবলিশ শয়তানকে ভালো করে দাও, ইবলিশ শয়তানকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, দেখি আল্লাহ তা পূরণ করে কিনা। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, এই দুনিয়াতে এমন কিছু ইবলিশ শয়তানের শিষ্য আছে, তাদের জন্য আপনি যতই প্রার্থনা করেন না কেন, কোনোই লাভ নেই। এই মানুষগুলো কখনো ভালো হবার নয়, এরা কখনো ভালো রাস্তায় আসবে না। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হানিফের জীবনের এক বাস্তব গল্প প্রচার করতে যাচ্ছি। গল্পটা শুধু গল্প বলবো না, এই গল্পটা যেন বাস্তবতার এক চিরন্তন প্রতীক। আপনি চিন্তাই করতে পারবেন না যে হানিফের জীবনের গল্পটা হতে পারে কতটা ভয়ঙ্কর। আর এই গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনি নিজেকে নিজে মানুষ পরিচয় দিতে ঘৃণা করবেন। বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করবো, অন্তত শিক্ষার জন্য হলেও গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যান। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম মোহাম্মদ হানিফ, আমার বাড়ি রংপুর। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবার, আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আছে আমার একটা ছোট বোন। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার ছিল আরেকটু উপরে। আমার আব্বা একজন কাপড় বিক্রেতা। আমাদের গঞ্জের বাজারে আমার আব্বার অনেক বড় একটা কাপড়ের দোকান আছে। আমাদের অত্র এলাকাতে আমার আব্বা অনেক পরিচিত একটা মুখ। আমার আব্বাকে ব্যবসায়িক হিসেবে আমাদের অত্র এলাকার সব মানুষগুলো চিনে, আব্বাকে সবাই অনেক বেশি ভালোবাসে। আমি আমার জীবনের গল্পটা আমার ছোটবেলা থেকে শুরু করি। আমার বয়স যখন আট বছর, তখন আমার ছোটো বোনের বয়স 4.5 বছর মতো। ঠিক সে সময় একদিন রাত্রেবেলায় হঠাৎ করে আমার মা মারা যায়। আমার মা মারা যাবার ঠিক 1 বছর পরে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে। আমাদের পরিবারে তখন একটা সৎমা আসে। আমার সৎমা যখন আমাদের পরিবারে আসে, তখন মোটামুটি সৎমা তখন অনেক বেশি খারাপ ছিল না, উনি ভালোই ছিল। আমার ছোটো বোনকে আমাকে অনেক বেশি আদর করতো, ভালোবাসতো। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে, লাইক 1 থেকে 1.5 বছর পরে, আমার সৎমায়ের ঘরে একটা ছেলে সন্তান হয়। যখন ছেলে সন্তানটা হয়, তখন আমার ছোটো বোন স্কুলে পড়ে। আমার ছোটো বোন তখন লাইক ক্লাস 1-এ ভর্তি হয়। তখন দেখা গেলো কি যে আমার ছোটো বোনকে আমার ওই মা সৎমা স্কুলে যেতে দেয় না। কারণ হচ্ছে, আমার ছোটো বোন যদি স্কুলে চলে যায়, তাহলে আমার সৎমায়ের যে একটা ছেলে সন্তান হয়েছে, তাকে দেখাশোনা করার মতো, তাকে কোলে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। এই জন্য তার দেখভাল করার জন্য, তাকে দেখাশোনা করার জন্য আমার ছোটো বোনকে আমার সৎমা স্কুলে যেতে দেয় না। তখন আমি স্কুলে পড়ি। এই ব্যাপারটা নিয়ে আমার সৎমায়ের সাথে আমার অনেক বেশি ঝগড়া হয় বলতে, আমি একদিন আমার সৎমাকে বলি যে, আপনি তো বাসায় তেমন কোনো কাজ করেন না। আসলেই ঠিক তাই, কারণ আমাদের বাসায় একটা কাজের বুয়া আছে। কাজের বুয়া বলতে, উনি একটা সময় এসে আমাদের বাসায় শুধু রান্নাবান্না করে দিয়ে যায়। তো আমি আমার সৎমাকে বলি যে, আপনি তো বাসায় কোনো কাজ করেন না, কাজের বুয়া আসে, কাজের বুয়া এসে কাজ বাস করে দিয়ে যায়, রান্নাবান্না করে দিয়ে যায়, আপনি নিজের ছেলেটাকে নিজেও কোলে নিয়ে রাখতে পারেন না, আপনি এতটা খারাপ কিভাবে হইলেন। এটা নিয়ে যখন ওনার সাথে আমার একটু টকজক হয়, উনি তখন আমার আব্বার কাছে বিচার দেয়। আমার আব্বার কাছে বিচার দিলে আমার আব্বা আমাকে প্রচুর পরিমাণ মারে, মানে অনেক বেশি মারে। আর আমাকে বলে, আজকের পর থেকে যদি কোনো দিন আমি শুনছি যে তুই তুই সৎমায়ের সাথে ঝগড়া করছিস বা তুই তুই সৎমায়ের সাথে খারাপ ব্যবহার করছিস, তখন কিন্তু আমি তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আমি আর আমার ছোটো বোন সেদিন মায়ের কবরের কাছে গিয়ে প্রচণ্ড রকম কান্না করেছি। আমার জন্মের পর থেকে একটা কথা আমার স্পষ্ট মনে আছে। আমার মনে পড়ে না যে কোনো দিন আমার মা আমার গায়ে হাত তুলেছিল। আমি যখন স্কুলে যাইতাম না, আমার আব্বা আমাকে যখন মারার জন্য রাস্তায় রাস্তায় ঘুরত, তখন আমার মা কাপড়ের আঁচলের করে হচ্ছে খাবার নিয়ে আমাকে মাঠে ঘাটে আমাকে খাবার দিয়ে আসতো এবং প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসতো। আমার মায়ের আদর ভালোবাসা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এখনও যেন গভীর রাতে আমি শুনতে পাই যে আমার মা আমাকে বলে যে, বাবা তুই প্রস্রাব করবি।
আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে দিতাম, আর তখন আমার মা আমাকে ঘুম থেকে জাগাইতো। মধ্যরাতে আমাকে বলতো, কিরে প্রস্রাব করতে যাবে হানি, প্রস্রাব করবি? আমি যেন এখনও গভীর রাতে শুনতে পাই যে আমার মা আমাকে প্রস্রাবের জন্য ডাকে। আমার মাঝে মাঝে মায়ের কথা প্রচুর পরিমাণ মনে পড়ে। আমি যখন মাকে অনেক বেশি মিস করি তখন আমি আমার ভিতর থেকে আমার নিজেকে হারিয়ে ফেলি। আমি যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় আমার ছোট বোনটা। আমি আমার দুনয়ন ভরে আমার ছোট বোনের পরিশ্রম বা কষ্ট দেখতে পাই, কিন্তু অনেক কিছু করতে পারি না বলে আমি নীরবে সব কিছু সহ্য করে যাই। এভাবে দিনের পর দিন আর রাতের পর রাত যাচ্ছে। একটা সময় আমার আব্বা মানে হচ্ছে অনেকগুলো হাঁস নিয়ে আসে, মানে রাধা হাঁসের বাচ্চা আনে। তো রাধা হাঁসের বাচ্চা বাট 10-15টার মতো আনে। তো আমার ছোটো বোন কিন্তু রাধা হাঁসের বাচ্চাকে অনেক বেশি পছন্দ করে। আমার ছোটো বোন কিন্তু হাঁসের বাচ্চা, তারপর মুরগির বাচ্চা, এগুলোকে ওর খুবই পছন্দ। তো আমাদের এলাকাতে হচ্ছে আমাদের মানে বাড়ির পাশে একটা পুকুর আছে, যেটা হচ্ছে মানে নানুরমার দিঘি নামে পরিচিত। নানুরমার দিঘি, এই দিঘি সম্বন্ধে আমি একটুখানি বলে রাখি। ওই দিঘিতে দেখা গেল কি যে আগের দিনে যখন হচ্ছে মানুষের বাড়িতে বিয়ে হতো, মানে বিয়ে কোনো অনুষ্ঠান হইতো, ওরকম বিয়ে অনুষ্ঠানের ভিতরে মানুষ কী করতো, ওই পুকুর পাড়ে চিঠি লিখে আসতো। মানে চিঠি লিখে আসতো এরকম যে আমার এতগুলা প্লেট লাগবে, এতগুলা বাটি লাগবে, এতগুলা চামিচ লাগবে, এগুলা মানে পুকুর পাড়ে চিঠি লিখে দিয়ে আসতো। তখন অনুষ্ঠানের সকালবেলা যখন ওই পুকুর পাড়ে যাইতো তখন দেখতো যে পুকুর পাড়ে মানে যা যা লিস্ট করে দিয়ে আসছিলো এরকম লিস্ট অনুসারে একেবারে সব মালগুলা এখানে একদম রাখা আছে। মনে হচ্ছে কেউ যেন একদম সুন্দর করে সাজায় রাখছে। এই ব্যাপারগুলো যদিও আমরা আমাদের গুরুজনের মুখে শুনেছিলাম, সম্পূর্ণ কাল্পনিক, বাট আমার কাছে মনে হয় যে কথাটা একেবারে মিথ্যে ছিল না, কারণ তারই একটা প্রমাণ আমি পেয়েছি। যাই হোক, এরপরে যখন এভাবে চিঠি লিখতো তখন আবার যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত তো ওই কোকারেসগুলোকে মানে মানে প্লেট, তারপর বিভিন্ন জিনিসগুলোকে তখন ধুয়ে মুছে পরিষ্কার করে সোনা রূপার পানি দিয়ে আবার পুকুর পাড়ে দিয়ে আসতো। রাতের বেলায় যেন আসমান থেকে কোনো একটা দেব কিংবা দেবী এসে এগুলোকে আবার নিয়ে যেত। এগুলো আমরা আমাদের দাদি নানির মুখে শুনেছিলাম। তো যাই হোক, আমার বাবা যখন হচ্ছে রাধাসের বাচ্চা নিয়ে আসে তখন আমি আর আমার ছোটো বোন বিকেলবেলা হচ্ছে পুকুরের মধ্যে গিয়ে আমরা হচ্ছে মানে শামুক করে বলতে, যারা গ্রামের মানুষ তারা ব্যাপারটা খুব ক্লিয়ার বুঝবেন। গ্রামের বাড়িতে পুকুরের ভিতরে লাইক হচ্ছে যখন আমরা বিভিন্ন রকমের হয় না যে গাছের ঠাল, তারপরে হচ্ছে বিশেষ করে নারিকেল গাছের ঠাল যখন আপনি পুকুরের মধ্যে মানে ফেলে রাখবেন তখন দেখবেন যে ওই নারিকেল গাছের ঠালের ভিতরে অনেকগুলো শামুক এসে ধরে থাকে, মানে ছোটো ছোটো শামুকগুলো। তো আমরা কী করতাম, আমি কী করি, একদিন সকালবেলায় আমি কী করি, 5-6টা এরকম মানে ইয়ে গাছ মানে নারিকেল গাছের ঠাল ওখানে দিয়ে রাখি, মানে রেখে দিয়ে আসি পুকুরের ভিতরে, মানে পানির ভিতরে রেখে আসি। তো বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে আর আমি আর আমার ছোটো বোন গেছিলাম শামুক খোঁজার জন্য। তো আমি কী করি, এরকম করে শামুক নিতেছিলাম এ থেকে নারিকেল গাছের ঠাল থেকে। কিন্তু একটা ব্যাপার কি যে মানে যে পরিমাণ শামুক আমরা পাওয়ার কথা আমরা কিন্তু সেই পরিমাণে শামুক পাই না। তখন আমার ছোটো বোনটা খুব আফসোস করে বলে যে 10-12টা রাধাসের বাচ্চা, এই অল্প শামুকে কি হবে ভাইয়া? আমি তখন আমার ছোটো বোনটা বলি যে তাহলে ঠিক আছে, আমরা খুঁজতে থাকি। মানে পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর ছিল, মানে নানুর দিঘিটা মানে অনেক বড়, অনেক বিশাল একটা পুকুর। তো যাই হোক, এভাবে আমি আমার ছোটো বোন খুঁজতে আমরা একটা মানে লাইক হচ্ছে এইটা একটু গাঁটের বাইর সাইড আর কি, মানে ওইখানে আসলে সচরাচর মানুষজন গোসল টোসল করতেও যায় না। তো আমি ওই দিকেই খুঁজতেছিলাম, বাট ওই দিকে দেখি যে মানে ভালো শামুক পাওয়া যাচ্ছে, মানে অনেক বড় বড় শামুক পাইতেছিলাম। একটা পর্যায়ে আমি যখন এভাবে হাত দিতে থাকি বাট অনেক নিচের মধ্যে আমি খুব শক্ত তো টাইপের একটা মানে কিছু একটা পাই, আমার পায়ের কাছে লাগে। লাগার পরে আমি কী করি, ডুব দিয়ে এটা হাতে নিই। আমি প্রথমে মনে করেছিলাম যে এটা ছোটো একটা লাঠির মতো হবে, লাইক এরকম ছোটো কোনো লাঠি হয় না, এরকম লাঠির মতো। তখন আমি ডুব দিয়ে হচ্ছে এটা হাতে নিই। আমি যখন উঠি তখন আমি দেখতে পাই যে এটা একটা লাইক একটা লাঠি এক বিঘাতের মতো হবে, এক বিঘাত বড় হবে, বাট এটা কোনো লাঠি না, এটা চকচক করতেছে, মানে কেমন জানি একদম স্বর্ণের মতো কালার। তখন আমি খুব অবাক হয়ে আমি কী করি, আমি কিন্তু তখন ছোট মানুষ না, আমি কিন্তু তখন প্রায় আমার 12 বছর মতো বয়স, আমি কিন্তু অনেক বড়। তো এরপর আমি এটা পাই, পাওয়ার পরে আমি কী করি, এটা আমি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে এনে আমার ছোটো বোনকে বলি যে তুই মারে কিছু বলিস না, আব্বারও কিছু বলিস না, কারণ আব্বা আম্মা তো আর আমাদের পক্ষে না। একটা ব্যাপার বলে রাখি, এটা নিয়ে আমি কিন্তু সর্বপ্রথম আমার মায়ের কবরের কাছে যাই। মায়ের কবরের কাছে গিয়ে আমি মায়ের কবর জিয়ারাত করি, মানে দোয়া পড়ি, অ্যান্ড এরপর আমি কী করি, বাড়ির মধ্যে যাই, মানে আমাদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর এটা আমি রাত্রেবেলা লুকিয়ে রাখি, মানে
লুকিয়ে রাখি আর রাতের বেলা আর বের করি না। বের না করে সকালবেলা আমি হচ্ছে মানে চিন্তা করতেছিলাম যেটা মানে এটা কি আমার একটু জানতে হবে। তো আমি কয়েকজনের সাথে আলাপ করি, আমাদের গ্রামেরই কয়েকজনের সাথে আলাপ করি, তারা আমারে বলে মানে আমি তাদেরকে এইভাবে আলাপ মানে এভাবে বলি আর কি যে স্বর্ণ আসলে কীভাবে পরীক্ষা করা, যেটা খাঁটি স্বর্ণ কি না নাকি এটা মানে ইমিটেশন, এটা কীভাবে আমরা মানে চেক করতে পারি। তখন আমাদের বাড়ির কয়েকটা মানুষ আমাকে বলতেছে যে স্বর্ণ পরীক্ষা করার জন্য যেটা সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে মানে আগুনে দেওয়া। আমি তখন বলতেছি যে আগুনে কীভাবে দিলে বোঝা যায়, তখন তারা বলতেছিল যে আগুনে দিলে মানে স্বর্ণটাকে যখন আগুনে পোড়ানো হবে যদি এটা পুড়ে যায় মানে পুড়ে গলে যায় তাহলে এটা অরিজিনাল স্বর্ণ না, আর যদি এটা আগুনে পুড়ে যায় মানে আগুনের মধ্যে দেওয়ার পরে যদি এটা চকচক করে মানে হয়তো একটু কালি লাগতে পারে, আগুনের যে কালিটা সেটা লাগবে, কিন্তু শুকনো কাপড় দিয়ে যখন মুছে ফেলা হবে যদি এটা আবারও চকচক করে তাহলে বুঝতে হবে যে এটা স্বর্ণ। আমি তখন চিন্তা করি যে এইভাবে অন্তত পরীক্ষা করা যাবে। আমি সারা দিন সুযোগ খুঁজতে থাকি যে কোন সুযোগে আমি এই মানে এটা পরীক্ষা করব, বাট কোনোভাবে সময় পাচ্ছিলাম না। এভাবে এই দিন চলেছে, আমার ছোটো বোনটা বারবার বলতেছে ভাইয়া বের কর বের করে আমরা এটা মানে আমরা এটা দেখি এটা কী। আমি আমার ছোটো বোনকে বলি যে কোনোভাবে যদি মা অথবা বাবা জানতে পারে এরা আমাদের গলায় পাড়া দিয়ে হইলো এটা নিয়ে যাবে। আমার ছোটো বোন তখন আমার বলতেছে তাহলে লাভটা কী হলো, আমরা এটারে পাইলাম, এত কষ্ট করে আনলাম, এটা যদি পরীক্ষাই করতে না পারি দেখতেই না পারি তাহলে এটা দিয়ে কী হবে। আমি আমার ছোটো বোনকে বলতেছি তুই একটুখানি অপেক্ষা কর, অপেক্ষায় অপেক্ষায় সবুরে নেওয়া ফলে। এরপরে কী করি, এরপরের দিন আমার যখন আমি আর আমার ছোটো বোন এক রুমে ঘুমায় আমি আরেক রুমে ঘুমাই, তো আমি কী করি রাতের বেলায় উঠে আমি এটাকে মানে আগুন জ্বালাই, আগুন জ্বালাই আমি পরীক্ষা করতেছিলাম। রাত তখন আনুমানিক প্রায় 12টা থেকে 1টা মতো বাজে। তো আমার ছোটো বোন কীভাবে জানি বুঝতে পারে, আমার ছোটো বোন বুঝতে পারার পরে আমার ছোটো বোন কী করে মানে দরজা ধাক্কা দেয়, তখন ধাক্কা দেয় আমি তখন এটা লুকিয়ে রাখি, লুকিয়ে রেখে দরজা খুলি, তখন আমার ছোটো বোন আমি তারা বলি কী রে তুই কেন আসছিস, আমার বলতেছে ভাইয়া তুমি পরীক্ষা করবো আমি দেখবো না। আমি বলতেছে আরে পাগলি তুই যে আসছিস, মা যদি টের পাইয়া যায়। ও আমার বলে যে না মা টের পাইবো না, মা হচ্ছে ছোটো ভাইরি নিয়ে ঘুমাইতে আসে তুমি দেখো। এরপর আমি কী করি আমার ছোটো বোনের সামনে এটা আগুনে পোড়াই, মানে আগুনে পোড়াই, বাট আমরা যখন কাপড় দিয়ে চেক করতেছি তখন দেখতেছি যে না মানে এটা আসলে একদম চকচক করতেছে, তার মানে এটা স্বর্ণ। এবং এটা কিন্তু মানে ছোটো ছিল না, মানে অনেক বড় ছিল, একটা লাইক একটা ছোটো লাঠির মতো এক বিগতের ছো আর অনেক বেশি বড় ছিলেন, ফ্যাট ছিল, অনেক বেশি মোটা ছিল। আমরা যখন এটা চেক করতেছিলাম এভাবে মানে কাপড় দিয়ে পরিষ্কার করার পরে আমার ছোটো বোন খুব খুশি হয়, মানে খুব খুশি হয়। দেন ঠিক ওই মুহূর্তে পিছন থেকে হচ্ছে আমার সৎমা চলে আসে, আমার সৎমা আসার পরে আমাদের কাছ থেকে টান দিয়ে মানে পিছন থেকে টান দিয়ে এটা হাতে নিয়ে নেয়। হাতে নিয়ে নেওয়ার পর আমি খুব অবাক হয়ে যাই, আমি ওনাকে বলি যে এটা আপনি নিতে আসেন কেন, এটা তো আমাদের। পরে বলতেছে এটা কই পাইছস, আমি বলি যেখানেই পাইছি আপনি এটা দিয়ে দেন। ওনার সাথে আমি তর্কাতর্কি করতেছি অ্যান্ড এটা নেওয়ার জন্য আমি লাফালাফি করতেছি, বাট উনি আমাকে এটা দিবে না। তো চিল্লা চিল্লের একটা পর্যায়ে বাবা ঘুম থেকে উঠে যায়, বাবা ঘুম থেকে ওঠার পরে বাবা আসে, বাবা আসার পর আমি বাবারে বলতেছিলাম যে আমি একটা জিনিস পাইছি মানে আম্মা আমার কাছ থেকে নিয়ে গেছে। তখন আমার বাবা বলতেছে তো তোর মা নিছে, তোর মাকে এটা খাই ফেলবো নাকি, তোর দিয়ে দিবে না। আমি বললাম যে তখন আমি আব্বার কাছেও কিন্তু ট্রুটা বলতেছি না, আমি তখন আমার সৎমাকে বলতেছি যে দেখেন এটা আমি পাইছি, আমারটা আমাকে দিয়ে দেন। উনি আমার বলতেছে যে দিব তো, তুই এত তাড়াহুড়ো করতেছিস কেন, সময় হলে দিয়ে দিব। আমি বলি সময় হবে মানে আপনি আমার জিনিস আমাকে দিবেন, এরকম করতে করতে ওনার সাথে আমার একটু ঝগড়া মতো হয়ে যায়। ঝগড়া মতো হয়ে যায় বলতে আমি ওনার সাথে একটু মানে আমি ওনার গায়ে একটা ধাক্কা দিয়ে ফেলি, ধাক্কা দেওয়ার ফলে উনি মানে আমি খুব আস্তে করে ধাক্কা দিই বাট উনি পড়ে যায়, উনি পড়ে গিয়ে উনি চিল্লায় ওঠে, তো আব্বা তখন কিন্তু চলে যায় অ্যান্ড আব্বা আবারও আসে। আসার পরে আব্বা তখন আমার চুলের মুঠি ধরে আমাকে ইচ্ছা মতো মারে। আমার ছোটো বোন বলতেছিল যে বাবা দেখো সৎমানি আমার আম্মা নিজে আমাদের সাথে এরকম করতেছে, কিন্তু আমার আব্বা আমার কোনো কথা না শুনে আমাকে ওই সময় আব্বা জুতা দিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণ মারে, মানে এত পরিমাণ মারে আমি বলে বুঝাতে পারবো না। আমার মনের ভিতর তখন এত পরিমাণ জিদ আর এত পরিমাণ ক্ষোভ হয়, আমি তখন চিন্তা করতেছি আমি এই বাড়িতে আর থাকবো না। আমি তখন কী করি আমার বাড়ি থেকে বের হয়ে রাগ করে আমি আমার নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এই রাতের বেলায়। তখন আমার সৎমা পিছন থেকে আমাকে ধরে আনে, আমাকে ডাকে ডাকে উনি আমাকে ধরে আনে, আনার পরে বলতেছে যে রাত্রেবেলায় তুই কোথাও যাওয়ার দরকার নাই, তুই ঘরে থাক, ঠিক আছে বাবা। উনি আমাকে বুঝে আমার মাথায় হাত বুলাই দিয়ে উনি আমাকে ঘরে নেয় অ্যান্ড তখন আমি আব্বার কাছেও ব্যাপারটা বলি না ওই স্বর্ণের ব্যাপারটা, তখন আমি ঘরে ঘুমিয়ে যাই। অ্যান্ড ঘুমিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম যে আমার সৎমা মানে মানে এটা আমাকে দিবে কি না, বা আমরা তো এটা পরীক্ষা করে ফেলছি যেটা অরিজিনাল স্বর্ণ, তো আমার সৎমায়ের ভিতর তো একটা লোভ জাগতে পারে, যেহেতু জিনিসটা একটা স্বর্ণের জিনিস নর্মালি যে কোনো মানুষের মাঝে লোভ জাগবে। আমি তখন মানে পরের দিন সকালবেলা আমি
যখন আমার সৎমাকে বলতেছিলাম যে মা গো আমার একটু সুন্দর করে বলি যে মা আপনি আমার জিনিসটা আমাকে দিয়ে দেন, উনি আমাকে বলে যে এটা দিয়ে দিবো কিন্তু এটা কই পাইছ সত্যি করে বল। আমি তখন অনেকে মিথ্যে বলি না, আমি বলি যে দেখেন আমি আর আমার ছোটো বোন শামুক করার জন্য পুকুরে গেছিলাম অ্যান্ড পুকুরের ভিতর আমরা এটা পাইছি। তখন উনি আমার বলতেছে যে পুকুরের মধ্যে এটা পাইছিস, এটা বিশ্বাস করি না আমি। আমি বলি যে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার কেমনে বললে আপনি বিশ্বাস করেন, আপনি বলেন আমি তেমনিই বলবো আমরা এটা আসলে পুকুরের মধ্যে পাইছি। তো পিছন থেকে আমার ছোটো বোনটাও আইসা বলতেছে যে হ্যাঁ মা ভাইয়া মিথ্যে বলতেছে না, আমি আর ভাইয়া এটা পুকুরের মধ্যে পাইছি। আমি যতভাবেই বুঝাই উনি কোনো কথা শুনতে রাজি নেয়, উনি খালি তর্কাতর্কি দীর্ঘামী অ্যান্ড উনি বলতেছে যে না এটা আমরা ওইখানে পাই নাই। তো যাই হোক এভাবে যেতে যেতে এর এদিনও কেটে যায় অ্যান্ড পরের দিন আমি তাকে আবারও বলি যে আমার এটা দিয়ে দেন। যখন আমি তার সাথে এটা নিয়ে তর্কাতর্কি করি বাবা ব্যাপারগুলো বুঝতে পারে, বাবা আমাকে মানে বুঝতে পারে বলতে বাবা জানে যে কিছু একটা এখানে হচ্ছে। বাবা আমাকে একদিন মানে আমার সৎমার অগোচর আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তো সৎমার সাথে তোর এত কি সমস্যা, তুই বারবার যেন আমারটা আমাকে দিয়ে দেন আমারটা আমাকে দিয়ে দেন, মানে এটা নিয়ে তুই তো সৎমায়ের সাথে সবসময় হচ্ছে কি জানি তুই সৎমায়ের কাছে চাস, কী হয়েছে আমাকে একটু বলতো। মানে আমি যখন বলবো আমি চিন্তা করতেছিলাম যে আমি না হয় বলবো, আমি আব্বার সাথে কথা বলতে বলতে কোত্থেকে জানি আমার সৎমা আবার চলে আসে, আইসে আমাকে বলে যে খাইতে মানে খাওয়ার জন্য ডাকে। তো আমি তখন আবার খাই, খাওয়া দাওয়া শেষ করার পরে আমার সৎমা আমাকে আবারও পাশে নিয়ে যায়, মানে আমাকে একটু ডাক দিয়ে পাশে নিয়ে বলতেছে যে দেখ হানিফ তোরা এটা পাইছস ভালো কথা, আমি এটা আমার কাছে রাইখে দিছি, আমি এটা নষ্ট করি নাই, আমি এটা তোদেরকে দিয়ে দিব, তোরা এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কোনো কথা বলবি না। আমি তখন আমার সৎমাকে বলতেছি যে আমি তো কারো কাছে বলতে চাই না, আপনি এটা আমাদেরকে দিয়ে দেন, দিয়ে দিলেই তো হয় তাই না, আমি তো ছোটো মানুষটা আমি তো বুঝি। তখনই আমার বলতেছে যে আমি তোরটা খাবো না, তোরটা আমি পরবো না, তোরটা আমি দিয়ে দিব, তোরা নষ্ট করে ফেলবি জিনিসটা, আল্লাহ তোদেরকে দিছে তোরা পাইছিস তোদেরকে দিয়ে দিব। এভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি দেখতেছি যে সৎমা দিনের পর দিন যাচ্ছে উনি আমাকে এটা দেয় না, আমার জিনিসটা আমাকে দেয় না। না দেওয়ার পরিপ্রেক্ষিতে একদিন আমি খেয়াল করে দেখতেছি যে উনি মানে কারণে অকারণে আমার ছোটো বোনের সাথে ঝগড়া করে, আমার ছোটো বোনের সাথে এত পরিমাণ ঝগড়া করে মানে কোনো দোষ নাই, আমার ছোটো বোন কোনো অন্যায় করে নাই, সে কোনো অপরাধ করে নাই, বাট শুধু আমার ছোটো বোনের সাথে সে ঝগড়া লেগে যায় অ্যান্ড ঝগড়া লাগে এমনভাবে লাগে যে আমার ছোটো বোনের গায়ে হাত তোলে, মানে প্রচুর পরিমাণের গায়ে হাত তোলে। তো আমার কাছে তো ব্যাপারগুলো খুব খারাপ লাগে যে আমার বোন কেন আমার বোনের গায়ে এভাবে মানে কথায় কথা আমার বোনের গায়ে হাত তুলবে। এটা নিয়ে তর্কাতর্কি হইতে হইতে আমার সৎমা একদিন হচ্ছে কি আমার একদিন হ্যাঁ একদিন হচ্ছে আব্বা বাজার থেকে অনেকগুলা ফ্রুট নিয়ে আসে, মানে আপেল তারপরে অনেকগুলো এরকম ফ্রুট নিয়ে আসে। তো ফলগুলো নিয়ে আসার পর আব্বা ফলগুলো কেটে কেটে মানে দুইটা ফল কাটে আর বাকি ফলগুলো আব্বা মানে এরকম মানে প্লাস্টিকের কাগজে ভরে আব্বা রেখে দিছিল। তো রেখে দেওয়ার পরে আব্বা তো এটা রাখছে, আমি দেখছি আমার ছোটো বোনও দেখছে। তো এখন রাখলো, রাখার পরে কী করলাম আমরা তো বাইরে খেলতেছি, আমরা খেলতেছি আর আমরা এটা দেখি নাই। তো রাতের বেলায় আমার আব্বা এসে আমার জিজ্ঞেস করতেছে যে আমারে আর আমার ছোটো বোন তো আমরা একসাথেই পড়ি, আমার বলে যে হানিফ তুই কি এখান থেকে ফলগুলো নিছিলি? আমি তখন আমার আব্বারে বলতেছিলাম যে কই আমি তো ফল নিই নাই, আমি তো ফল টল দেখি নাই। তখন আমার আম্মা এসে বলতেছে তুই ফল নিস নাই মানে? আমি বললাম যে কিসের ফল নিলাম, আমি তো কোনো ফল টল নিই না, আমি তো কোনো ফল দেখি নাই। তখন আমার সৎমা আমার বলতেছে যে চুরিও চুরি আবার শিনেও চুরি। আমি তখন বললাম যে মা আমি চুরি কী করলাম আবার শিনে চুরিও কোনটা করলাম, আপনি আমাকে বারবার সব ব্যাপারে এরকম দোষ কেন দিতেছেন? তখন আমার মা মানে আমার সৎমা আমার আব্বাকে বলতেছিল যে ওই সবগুলো ফল নিয়ে গেছে এবং ও এগুলো পোলাপাইন নিয়ে খাইছে। আমি তখন বলতেছিলাম আমার আব্বারে যে আব্বা দেখেন আমি একটা ফলও এখান থেকে নিই না, আমার সৎমা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে আর আমি পোলাপাইন কই পামো, কোন পোলাপাইন রে আমি ফল খাওয়ামো। আমার আব্বা তখন আমার কোনো কথাই শোনে না, আমার সৎমায়ের কথা শুনে আবারও আমি কিন্তু বড় মানুষ, এরপর আমার আব্বা আমার উপরে আবারও আমার গায়ে হাত তোলে। অ্যান্ড সেদিন যখন আমার বোন আমার ধরার জন্য আসে আমার আব্বা আমার ছোটো বোনটাকে অনেক মারে, আমার তখন এত বেশি খারাপ লাগে এত কষ্ট লাগে। আমি তখন চিন্তা করতে থাকি যে যাই হোক পুকুরের মধ্যে একটা জিনিস পাইছিলাম, এটা তো আর আমার সৎমা দিবে না, এটা আমি একদম 100% কনফার্ম হয়ে গেলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আব্বাকে এই ব্যাপারগুলো বলে কোনোই লাভ নাই, কারণ আব্বা যেরকম আম্মা সে একই রকম, ওদের মাঝে কোনো পার্থক্য নাই। তখন এক বুক কষ্ট জমা নিয়ে আমি আমার ছোটো বোনটাকে বলি যে তুই কি আমার সাথে যাবি? আমার ছোটো বোন বলে কোথায় যাব? আমি বললাম যে আমি নানু বাড়িতে চলে যাব। তো আমার ছোটো বোন বলে তাহলে তো আমার ছোটো বোন কিন্তু তখন আর পড়াশোনা করে না, আমার ছোটো বোনের পড়াশোনা বন্ধ করাই দেয়, আর আমি কিন্তু তখন স্কুলে পড়তাম। তো যখন দেখলাম যে এই অবস্থা তখন আমি আমার ছোটো বোনকে নিয়ে একদিন সন্ধ্যার পরে মানে রাতের বেলায় সন্ধ্যার পরে আমি কী করি আমার ছোটো বোনকে নিয়ে কাউকে কিছু না বলে আমি আমার নানু বাড়িতে চলে যাই। অ্যান্ড নানু বাড়িতে চলে যাওয়ার পরে তো নানু বাড়িতে চলে গেছি আর আমি আমার নানুবাড়ির ব্যাপারে বলে রাখি, আমার নানু বাড়িতে আমার মানে আমার হচ্ছে মানে মামা নাই, আমার একটা খালা আছে, মানে আমার মায়ের মা মারা ছিল দুই বোন, আমার খালামণি আর আমার মা। তো আমার মা তো মারাই যায় আর আমার খালামণিকে মানে গড় জামাই বিয়ে দিছে আর কি, আমার যিনি খালু উনি আমার নানু
বাড়িতেই থাকে। তো ওরকম পরিস্থিতিতে ওই ঘর জামাইয়ের কাছে মানে আমার খালামনির কাছে আমার নানু আর আমার মানে আমার নানা নানু ওরা হচ্ছে খালামনির কাছে খায়। তো আমরা যখন গেলাম তখন আমরা ওই খালামনির ঘরেই খাচ্ছি। তো এভাবে আরও 5-6 দিন কেটে গেল, বাট আমার আব্বা আমাদের কোনো খোঁজখবর নেয় না, মানে আব্বা আমাদেরকে ফোনও করে না, আমাদের কোনো খোঁজখবর নেয়। আব্বা আব্বার মতো করে পড়ে আছে, আমরা কি কোথায় গেলাম না গেলাম আব্বার কোনো রকম মানে আব্বা একটাবারের জন্য জানতেও চায় না যে আমরা দুই একটা ভাই বোন আমরা কোথায় চলে গেলাম। তখন আমি কি করি ওইখানে আমি একটা আবারও তখন কিন্তু আমি পড়াশোনা বন্ধ করে দিই, মানে পড়াশোনা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে ওইখানে হচ্ছে মানে রাজের কাজ করে, মানে অনেক ছেলেরা রাজের কাজ করে মানে বিল্ডিংয়ের কাজ। তো বিল্ডিংয়ের কাজের ভিতরে মানে হালকা কিছু কাজ থাকে, যেমন দেওয়ালে পানি দেওয়া, তারপরে মানে জোগালি আর কি, হেলফারের মতো কিছু সামান্য ছোটোখাটো কাজ থাকে। তো আমি কি করি আমি ছোটোখাটো কাজগুলো করি, ছোটোখাটো যে কাজগুলো ওই কাজগুলো করি, আমাকে ওরা 120 টাকার মতো হাজিরা দেয়। তো আমি কি করি তখন ওই মানে বিল্ডিংয়ের কাজ শুরু করি, বিল্ডিংয়ের কাজ শুরু করি, যে টাকা পাই ওই টাকা দিয়ে মোটামুটি আমি আমার ছোটো বোনের খরচটা খুব ভালোই চলে, আর নানা নানু ওরা তো হচ্ছে ওই আমার আমার খালুর উপরে আমার খালার উপরেই চলতেছে। এভাবে আমি প্রায় 3 বৎসর মতো কাজ করি, 3 বৎসর মতো যখন আমি কাজ করি, কাজ করে আমি মোটামুটি অনেক ভালো টাকা উপার্জন করি, আমার কাছে কিছু টাকা থাকে, অ্যান্ড আমার মানে অবশিষ্ট টাকা দিয়ে আমি আমার ছোটো বোনকেও মানে আমার ছোটো বোনকে আবার এখানে আনার পর আমি এবার স্কুলে ভর্তি করাইছিলাম, আমার ছোটো বোনকে আমি পড়াশোনা করাইতে আসি। বাট একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি যে নানা নানু আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, কিন্তু আমাদের যে খালুটা আছে আমাদের ওই খালুটা মানে কথায় কথা আমার খালাম্মার গায়ে হাত তুলে আমার খালাম্মাকে গালাগালি করে। খালাম্মাকে গালাগালি করার কারণ হচ্ছে উনি সবসময় বলে যে আমরা কেন এই বাড়িতে এভাবে পড়ে আছি, মানে ওনার চিন্তাভাবনাটা ছিল এরকম, আমি বলে রাখি ওনার চিন্তাভাবনা ছিল এরকম, যেহেতু আমার কোনো মামা নাই, আমার যেহেতু কোনো মামা নাই তাহলে আমার মা কিন্তু আমার নানু বাড়িতে অংশ পায়, মানে অংশ বলতে সম্পদ পায়, তাহলে আমার মা যেহেতু মারা গেছে আমরা তার সন্তান, আমরা কিন্তু ওই সম্পদ দাবি করতে পারি। উনি চিন্তা করতেছে যে আমরা হয়তো সম্পদ দাবি করার জন্য আমরা হয়তো সম্পদ নেওয়ার জন্য খুব কৌশল করে আমাদের বাবা হচ্ছে আমাদের বাবা আমাদেরকে এখানে পাঠাইছে, এটা উনি মনে করে, এটা ওনার মানে এটা ওনার ভাবনা আর কি। এটা মনে করে উনি আমার খালামণিকে বারবার প্রেশার দিতে থাকে যে ওদেরকে বাড়ি থেকে বের করে দাও, ওদেরকে এই বাড়িতে রাখা যাবে না, মানে এগুলো বলে। কিন্তু খালামণি বা হচ্ছে আমার নানা নানু ওরা আমাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসে, ওরা বলে যে ছেলে মেয়েগুলো এতিম, ওরা কোথায় যাবে, ওদের বাবা না বাবা থেকেও না থাকার মতো, মা তো মরে গেছে আর সৎমা এখন কোথায় যাবে। কিন্তু এভাবে আমি দেখি যে না মানে দিনের পর দিন ওদের ঝগড়াটা বেড়ে যায়। অ্যান্ড একটা পর্যায়ে আমার ওই খালু আমার মানে আমার খালু আমার মানে খালামণিকে বলতেছে যে আমি যেরকম তোমার জামাই এখন তো হচ্ছে হানিফা অনেকটা উপার্জন করে, হানিফা তো প্রতিদিন মানে রাজার কাজ করো ভালো টাকা পায়, তোমার একটা কাজ করো তো তোমার বাপ মায়েরে বলো হানিফকে চালানোর জন্য। তখন কি করে মানে তখন তারা আমার নানা নানুকে ওভাবে খাবার দেয় না, তো আমার নানা নানুর কিন্তু ওষুধ লাগে, ওষুধ খরচ, তারপর তাদের খাবার দাবার খরচ, যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা কিন্তু আমি উপার্জন করি না, আমি 120 টাকা কি 50 টাকা হাজিরা পাই। তো এই টাকা দিয়ে আসলে নানা নানু দুজনের খরচ, আমার ছোটো বোনের খরচ, সব মানুষের খরচ দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি তখন চিন্তা করতে থাকি যে আমি খালুর সাথে যতই কথা বলি ওই খালুর সবশেষ কথা একটাই যে আমরা এই বাড়িতে থাকলে একটা সময় আমরা সম্পদ দাবি করবো, আমরা সম্পদের মালিক হব, উনি যদি আমাদেরকে এখান থেকে বিদায় করে দিতে পারে তাহলে উনি বাঁচে। এভাবে কাটতে কাটতে প্রায় আরও 1 বৎসর মতো কেটে যায়, কিন্তু 1 বৎসর পরে আর এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হয় না, অত্যাচারের মাত্রাটা তখন এমনভাবে বেড়ে যায় যে চেষ্টা করলেও আসলে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হয় না। আমি তখন চিন্তা করতে থাকি যে এই বাড়িতে আমি থাকতে পারবো না, আর আমার ছোটো বোনটা তখন মোটামুটি বড় হয়ে গেছে, ও অনেক বড় হয়েছে, কিন্তু এখন ওরে মতো একটা মানে বোন নিয়ে আমি কোথায় যাব, যাওয়ার মতো তো তেমন কোনো জায়গা আর নাই, যে জায়গাটা ছিল নানা বাড়ি সেটাও তো প্রায় শেষের দিকে। এরপরে ওইখানে রাজের কাজ করতে করতে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, মানে পরিচয় বলতে ছেলেটা ঢাকাতে থাকে, ছেলেটা হচ্ছে ঢাকাতে থাকে, ওই ঢাকাতে ও হচ্ছে কাজ করে, কী জানি কী একটা কাজ করে, ওর সাথে আমার মানে তখন কিন্তু আসলে ওভাবে হচ্ছে মোবাইলের প্রচলনটা ছিল না, তারপরে হচ্ছে মানে ও যেখানে থাকে ওইখানে আমাদের যিনি ফোরম্যান ছিল, যিনি আমাদের কনস্ট্রাকশনের মালিক ছিল, ওনার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলে। তো আমি ছেলেটার মানে ওই ছেলের নাম্বারটা আমি নেই, নাম্বারটা নেওয়ার পর ওই ছেলের সাথে আমি যোগাযোগ করি, মানে কথা বলি ছেলে আমারে বলে যে মানে ঢাকা তোমক জায়গায় আসো ওই কাজ করে। তখন আমি তার সাথে কথাবার্তা বলি, আমি তখন আমার নানুবাড়ির কাছ থেকে আমি একা ঢাকাতে চলে যাই, আমার কাছে যে জমানো টাকাগুলো থাকে ওই টাকাগুলো নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে চলে যাই। অ্যান্ড যাওয়ার সময় আমার ছোটো বোনের হাতে কটা টাকা দিয়ে যাই। আমি যখন যাচ্ছিলাম আমার ছোটো বোন কিন্তু প্রচুর পরিমাণ কান্না করছিল, আমার ছোটো বোন বলতেছিল যে ভাইয়া তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার কেউ নাই, আব্বা তো আমাদের থেকেও না থাকার মতো, আর মাও তো আমাদের ছেড়ে চলে গেল, আর তুমি যদি আমার এই গ্রামে একা রেখে চলে যাও তাহলে আমি থাকবো কেমন করে। আমি আমার ছোটো বোনকে বলছিলাম যে দেখ
ঢাকা শহর একটা আজব শহর। এই শহরে মানুষগুলো অনেক বেশি কঠিন। আমি জানি না যে আমি ওইখানে গেলে কি করতে পারবো। আমি যদি ভালো একটা কাজ জোগাইতে পারি, আমি যদি একটা ভালো কাজ পাই, তাহলে আমি তোরে নিয়ে যাব। আমার ছোট বোনটা বলতেছিল, ভাইয়া তুমি যদি পারো যত দ্রুত পারো আমার এখান থেকে নিয়ে যাইও, কারণ আমি এখানে সত্যি অনেক বেশি কষ্টে থাকবো। আমি কিন্তু বুঝি যে ও আসলে কষ্টে থাকবে। তা আমি ওর একটা কথা বলে রাখি যে যত যাই হোক তুই পড়াশোনা বন্ধ করিস না, তুই পড়াশোনাটা কন্টিনিউ করিস। তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি চিন্তা করো না, আমাদের বাড়িতে একজনের একটা মোবাইল চালায় আর কি, মানে হুজুর ওনার মোবাইল দোকান আছে। তো মোবাইল দোকান আছে ওই, আমি তারে বলি যে আমি মোবাইল দোকানে ফোন করলে হুজুর যদি তোরা ঢাইকা নেয় তাহলে তুই ওই মোবাইল আমার সাথে কথা বলতে পারবি। তো আমার ছোটো বোনের সাথে কথাবার্তা বলে তখন আমি হচ্ছে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো ঢাকাতে যাওয়ার পরে আমাকে যে লোকে নিয়ে যায় সেই লোকে আমি গিয়ে দেখতে পাই যে সে এখানে রিক্সা চালায়। সে আমাকে যে কাজ বলছিল যে আসলে এই কাজ করানো রিক্সা চালায়, তো আমাকে বলতেছে তুই যদি রিক্সা চালাস তাহলে আমি তোর একটা রিক্সা ঠিক করে দিতে পারি। কিন্তু আমি চিন্তা করতেছি যে ঢাকা শহরে এসে রিক্সা চালাবো আর আমি রাস্তাঘাট তো তেমন চিনি না, আর আমি কখনও রিক্সা চালাই নাই। তা হঠাৎ করে আমি কীভাবে রিক্সা চালাবো? আমি ওরে বলি যে না, রিক্সা চালানো ছাড়া অন্য কোনো কাজ আছে কি না তুই আমার অন্য কোনো কাজ ঠিক করে দে। আমার বলে যে অন্য কোনো কাজ নাই, তুই রিক্সা চালাইতে পারবি, একমাত্র এটাই করতে পারবি। তো এরপরে আমি চিন্তা করি কী করা যায়, আর তো কোনো ওরকম ভালো কোনো কাজও পাইতেছি না। আমার মাথায় তখন অনেক বেশি, আচ্ছা ওর এটা ছিল যাত্রাবাড়ির এদিকে, ওর যাত্রাবাড়ির এদিকে থাকতো। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে অন্য কোনো একটা দোকানের কাজ যদি পাইতাম, মানে দোকানের কোনো একটা কাজ, তাইলে আমার টাকা কম হোক কিন্তু আমি এত পরিশ্রমের কাজ করতে পারবো না। আর পরিশ্রম যেমন তেমন আমি কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, সুতরাং আমি কীভাবে যাত্রী নিয়ে যাবো? এরপরে একদিন একটা ফুচকা দোকানদার, মানে ফুচকা চটপটি বিক্রি করে আর কি ভ্যানগাড়ি করে, উনি হচ্ছে একটা দোকানের সামনে ওরকম ফুচকা চটপটি বিক্রি করে, এই লোকটার সাথে আমার ওইখানে থাকতে থাকতে পরিচয় হয়। তো এই লোকটার আমি একদিন বলি যে আমি এমনি এমনি ফুচকার, আপনি তো বেচেন ফুচকাতে তো লাভ ভালো, এটা ব্যবসা করার জন্য কী পরিমাণ পুঁজি লাগবে? তখন উনি আমাকে বলে যে পুঁজি লাগবে মোটামুটি অনেক টাকাই পুঁজি লাগবে। তো আমাকে যে পরিমাণ টাকার হিসাব উনি দেয় আমি কিন্তু ওই পরিমাণ টাকা আমার কাছে নাই। তখন আমি ওনারে বলি যে একটা কাজ করেন, আপনি কয়টা পর্যন্ত দোকান চালান? উনি আমার বলে যে আমি তো দোকান চালাই সকাল হইতে মানে রাত 8টা পর্যন্ত। আমি তারে বলি যে 8টা থেকে আপনি আমার আপনার দোকানটা আমার দিয়ে দেন, 8টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমি ফুচকা বেচবো, অ্যান্ড বেচার পরে যে টাকাটা পাবো সেই টাকার একটা ভাগ আমি আপনাকে দিব, কারণ আপনি তো দোকান ওই সময় বন্ধই করে দেন। তখন এই লোকটা আমার বলতেছিল যে এই সময় তো কোনো কাস্টমার থাকে না। আমি তখন তারে বললাম যে আমাদের এইখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়াম বলতে ছোটো একটা যাত্রাবাড়ির দিকে আছে দ্বীপ পাড়া, ওইখানে একটা ছোটো স্টেডিয়াম আছে। তাই আমি বলতেছিলাম যে আমি ওই স্টেডিয়ামের পাশে গিয়া ওইখানে গিয়া দাঁড়াবো আর কি, ওইখানে মাঝে মাঝে রাতের বেলায় ছেলেরা 12টা 1টা পর্যন্ত খেলাধুলা করে, ওইখানে আমি সম্ভবত মানে ফুচকা বিক্রি করতে পারবো। ওনাকে আমি এটা বলি, বলার পরেই লোকটা অনেক ভালো থাকে, সে আমার বলে আচ্ছা ঠিক আছে তাইলে তুই আমার কোন হিসাবে টাকা দিবি? আমি বলি আপনি যদি কমিশন হিসাবে নিতে চান তাহলে কমিশন হিসাবে, আর যদি বলেন যে না আমি কত টাকা বিক্রি করছি আপনি আমাকে যেই হিসাবে দিবেন আমি সেই হিসাবেই নিব, কারণ দোকানটা যেহেতু আপনার আমার তো নিজস্ব কোনো কিছু নাই। তখনই আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই দোকান কর, আগে দেখি তোর বেচা কিনা কীরকম হয়, এরপরে না হয় আমরা একটা মানে একটা সুরাহারে যাবো। তারপর থেকে আমি কি করি, ওই দোকানে ওই হচ্ছে মাঠের পাশে গিয়ে আমি ফুচকা বিক্রি করি। তো বিক্রি করতে করতে আমি দেখি যে ভালো টাকা, মানে ভালো টাকাই উপার্জন হয়, মোটামুটি খারাপ না। বিক্রি করতে করতে ওইখানে একদিন একটা লোক আসে, একটা লোকের মানে একটা লোক বলতে ওইখানে উনি খেলার জন্য আসে আর কি, মানে খেলতে আসে। লোকটা অনেক বড় লোক আমার কাছে মনে হচ্ছিল, ওনার কাছে আমি ফুচকা বেচি, উনি ফুচকা খায়। উনি আমার বলে যে একটা ব্যাপার বুঝতেছেন, আমাকে বলতেছে যে রাতের বেলায় এই রাতের বেলায় ঢাকা শহরের কোথাও ফুচকা দোকানদার নাই, মানে ফুচকা বিক্রি করে না, কিন্তু তুই এই রাতের বেলায় কেন ফুচকা বিক্রি করস? তখন আমি লোকটাকে বললাম যে দেখেন এই ঘটনা, আমি হচ্ছে একটা লোকের মানে অন্যের ফুচকা দোকান, আমি একটা সময়ের জন্য এটা কন্ট্রাক্ট নিয়েছিলাম, ওই কন্ট্রাক্টের সময়টা আমি বিক্রি করবো, বিক্রি করে ওনাকে একটা কমিশন দিব। তখন ওই ভদ্রলোকটার অনেক মায়া লাগে আমার জন্য, মানে ওনার অনেক মায়া লাগে। উনি আমাকে বলে যে তুমি তো অনেক ভালো মানুষ ভাই, আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে বলে আমার বলতে আসে যে ওনার নাকি সুতা দোকান আছে। আমার বলতেছে যে মিরপুরে আমার সুতা দোকান আছে, তুমি যদি চাই মানে কাজ করো তাহলে এখানে যে টাকা পাও আমি এর থেকেও ভালো টাকা তোমার দিব, আমার সুতা দোকানে চাকরি করবা? তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে তাহলে সুতা দোকানে চাকরি করবো, তো ওকে ফাইন। তো কত টাকা বেতন দেবেন? ওনার সাথে আমার একটা বেতনের দাম ধর হয়নি, আমাকে দোকানের মানে একটা কার্ড দেওয়া যেটা ভিজিটিং কার্ড। তো আমি কী করি, এর আরও 8-10 দিন পর আমি এখান থেকে হচ্ছে ওনার ওই ভিজিটিং কার্ড অনুসারে ওনার ওই দোকানে যাই। দোকানে যাই, দোকানে যাওয়ার পর দেখি যে অনেক বড় একটা সুতার দোকান, মানে অনেক বড় সুতার দোকান, অনেক বড়। তো আমি কী করি, ওই
সুতার দোকানে আমি তখন ওনার উনি আমাকে ও তখন ওই সুতার দোকানে চাকরি দেয়। আর এরই মাঝে আমি মানে আমার ছোটো বোনটার কোনো খোঁজ খবর নিতে পারি না, ওর জন্য টাকা টুকা পাঠাইতে পারি না, মানে অনেক কষ্ট, আমি আমার অনেক কষ্ট লাগে যে আমি বুঝতে পারি আমার ছোটো বোনটা হয়তো না খেয়ে থাকে। তো আমি কী করবো, আমার কাছে তো আসলে ওরকম কোনো ক্যাপাসিটি নাই যে আমি আমার ছোটো বোনের জন্য কিছু করব। তো আমি তখন কী করি, সুতার দোকানে চাকরি করতে থাকি। তো এখানে প্রায় আমি 5-6 মাসের মতো চাকরি করি। 6 মাসের মতো চাকরি করার পরে আমি ভালো টাকায় পাই, মোটামুটি অনেক ভালো টাকায় পাই। আর তখন আমি আমার ছোটো বোনকেও কিছু টাকা পয়সা পাঠাই, মাঝে মাঝে ছোটো বোনের সাথে ফোনে কথা বলি। তো এভাবে যেতে যেতে আরও প্রায় 2 বছর মতো কাটে আমার ওই দোকানে। তো 2 বছর কাটার পরে ওই দোকানের মানে ওই এলাকার আশেপাশে যত মানুষ আছে আমি সবাইরেই চিনি, বা সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আর সবার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, সবার সাথে আমার ভালো একটা উঠা বসা হয়। একটা পর্যায়ে একদিন একটা ছেলে মানে একটা লাইক অনেক বড় না, লাইক হচ্ছে প্রায় 17-18 বছরের মতো বয়স হবে, একটা ছেলে আমার কাছে অনেকগুলো সুতা নিয়ে আসে। মানে সুতাগুলো একটু অন্যরকম ছিল, আমি এখন বলি এখন হয়তো সুতাগুলো সচরাচর পাওয়া যায়, কিন্তু ওই সময় সুতাগুলো ওভাবে পাওয়া যেত না। সুতাগুলো ছিল এরকম যে মানে প্যাঁচানো টাইপের সুতা ছিল, এগুলা লাইক মানে জামার উপরে ডিজাইন করার জন্য যে সুতাগুলো হতো না, মানে অনেক মোটা টাইপের সুতাগুলো, একটু মোটা টাইপের ছিল। তো এটাকে আসলে কী সুতা বলে আমি এক্স্যাক্টলি জানি না, ওরকম সুতাটা ছিল। তো আমি কী করি, সুতাটা ওই ছেলে আমাকে বলে যে 12 বান্ডিল আছে, 12 বান্ডিল কিনে আনেন। আমার বলে তো বলে যে যদি বিক্রি করতে পারেন বিক্রি করে আমার টাকা দিবেন, তাহলে সমস্যা কী। আমি বলি যে মহাজন তো দোকানে নেই, মহাজন থাকলে মহাজনের সাথে কথা বললে তারপরে নিতাম। বাট ওই লোকটা আমার বলতেছে, ছেলেটা আমার বলতেছে যে ভাই আপনার মহাজন নাই, আমি তো আপনার কাছ থেকে টাকা নিতেছি না, তাই না? আপনি সুতাগুলো বেচেন, বেচার পর আমার টাকা দিয়েন। এরপর আমি কী করি, সুতাগুলো আমার দোকানের সামনে রাখা আমি বেচতে থাকি। একদিন মহাজন আসে, আসার পর উনি দেখে দেখে আমার জিজ্ঞেস করে, আমি বলি যে এই ঘটনা, এক ছেলে কাছ থেকে রাখছিলাম বেচা তারপরে টাকা দিবো, ছেলে বলছে। তো মহাজন আর কিছু বলে নাই। এভাবে প্রায় 10-12 দিনের মতো কেটে যায়। এর মাঝে ছেলেটা একদিন আসে, আইসে আমি মাত্র 2টা বান্ডিল বিক্রি করি, তাও অনেক জোর করে বিক্রি করি। আমি ছেলেটারে বলি যে ভাই তুমি এগুলো নিয়ে যাও, আমার এগুলো লাগবো না, এগুলোর কোনো কাস্টমার নাই, এগুলো শুধু শুধু দোকানের মধ্যে রাখে লাভ কী। তো ছেলেটা আমার বলতেছে যে আপনি এটা মানে বেচেন, যদি মানে আমি তো আর আপনার কাছ থেকে টাকা নিতেছি না, 2 বান্ডিল বেচেন, ওই 2 বান্ডিল টাকা আপনি রাইখা দেন, আপনি বেচেন, এরপর আমি আপনার কাছ থেকে ইনশাল্লাহ বেচ হইব, এবং আমার বলা যায়। তো বলে যাওয়ার পরে তারই কিছুদিন পরে একটা লাইক হচ্ছে আমার কাছে মনে হয় উনি অন্য কোনো দেশের মানুষ, ইন্ডিয়া বা নেপাল এরকম কোনো দেশের মানুষ হবে, মাথার মধ্যে চুল নেই, মানে উনি কোনো একজন ডিজাইনার আর কি মনে হয়, মানে পোশাক ডিজাইনার এরকম। তো উনি আমাদের কাছ থেকে এর আগে উনি 2-3 বার আমাদের দোকান থেকে সুতা নিয়েছিল। তো উনি আমার দোকানে এসে সুতাগুলো দেখে, দেখার পর উনি সুতাগুলো হাতে নেয়, হাতে নিয়ে আমার মানে সুতাগুলো দেখে, টাইনা দেখে, এগুলো কিন্তু টানলে আবার লম্বা হয়, সুতাগুলো কীভাবে বানাইছিল এটা আমি জানি না, মানে টানলে কিন্তু আবার প্রচুর পরিমাণ লম্বা হয়। তো এরকমভাবে আমি দেখতে পাই, দেখার পর আমি চিন্তা করি মানে ওই হচ্ছে ওই লোকটা দেখে দেখে সেই সুতাগুলোকে টানে টানে টুনে বলে যে লোক কত করে বিক্রি করবে, মানে বান্ডিল কত। তো আমি ওনারে বলি যে মানে আমি বলি যে আসলে সুতা তো বিক্রি করবো আপনি, যেহেতু আমি কারণ ওই ছিল আমাকে দাম দর বলে নাই। তো ওই লোকটা আমাকে বলে যে প্রতি বান্ডিল 20 টাকা করে দিবে, অ্যান্ড 20 টাকা করে দিলে ওইখানে প্রায় 10 বান্ডিলের মতো ছিল। ওই লোকটা আমার কাছ থেকে সবগুলো নিয়ে যায়, সবগুলো নিয়ে আমার টাকা দিয়ে দেয়। টাকা দেওয়ার দরুন আমি তখন মানে ছেলেটা আসে, আইসে আমার বলে যে ভাই বিক্রি করছেন, আমি বলি তো বিক্রি করছি, এক লোকে নিয়ে গেছে, পরে বলেছে আরও রাখেন। আমি বলি না না ভাই এটা বেচা হয় না, শুধু শুধু রাইখার লাভ কি, অনেক কষ্টে বেচছি। তো ছেলেটা আমার বলতেছে আচ্ছা ঠিক আছে, ও তো চলে যায়। যাওয়ার পরে কিছুদিন পরে লাইক আরও কয়েকদিন পরে যিনি আমার কাছ থেকে সুতাগুলো কিনছিল উনি আমার দোকানে আবারও আসে, আইসে আমার বলতেছে যে ভাই ওই দিন যে তোমার কাছ থেকে সুতাগুলো নিয়েছিলাম ওই সুতাগুলো কি আর আসে? আমি তখন ওনারে বলি যে না আমি তো সুতাগুলো রাখিনি। পরে বলতেছে তুমি যদি রাখো আমি তোমার প্রতি একটা বান্ডিল আমি তোমার কাছ থেকে 100 টাকা করে কিনবো। আমি ওই যেদিন ওই 20 টাকা করে বান্ডিল বিক্রি করছিলাম, এরপর ওই ছেলে আমার বলছিল যে 10 টাকা করে যদি আপনি বিক্রি করেন তাও কোনো সমস্যা নাই, আপনি 5 টাকা রাখেন আমারে 5 টাকা দিয়েন, 10 টাকা করে যদি বিক্রি করেন। আর সেই ক্ষেত্রে এই লোক আমার বলতেছে যে এক বান্ডিল নাকি সে 100 টাকা দিবে। আমি তখন পাগলের মতো ওই ছেলেটারে খুঁজতে থাকি, মানে ছেলেটাকে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে আমি মানে ছেলেটার সন্ধান পাই যে ছেলেটা ওই সুতাগুলো বানায় না, ও বানায় না, ওইখানে একটা কারখানা আছে, ওই কারখানার ভিতরে সুতাগুলো বানায়। মানে কারখানা বলতে ওটা বড় কোনো কারখানা না, একটা ছোটো ধরনের মানে পাটের কারখানা আর কি, খুব ছোট, ওরা হচ্ছে মানে হাত দিয়ে মানে সুতাগুলো বানায়। তখন আমি দেখি যে ওই ছেলেটা ওইখান থেকে আয় না বিক্রি করে, অ্যান্ড সে ওইখান থেকে 3 টাকা বান্ডিলে কিনে, 3-4 টাকা বান্ডিলে কিনে ওরকম। তো আমি তখন মানে ওইটা দেখার পর আমি কী করি, ছেলের সাথে আর কথা বলি না, ওই মানে কারখানার যে মালিক ওনার সাথে কথা বলি যে আপনি আমারে দেন। ওই আমি তখন কী করি মানে ওই ওনার কাছ থেকে 3 টাকা বান্ডিলে সাড়ে 3 টাকা বান্ডিলে আমি অনেকগুলো কিনি, প্রায় 10-15
মানে 1,500-এর মতো ভান্ডিল আমি কিনি। কেনার পরে কারণ ওই লোক আমারে বলছে যে আমি যতই কিনি সে আমার কাছ থেকে নিয়ে যাবে, তো আমি যার কাছ থেকে কিনছি তারাও বলছিলাম যে আমার কাছে টাকা নাই, আমি আমার দোকানের যে ভিজিটিং কার্ড আছে আমার দোকানে ভিজিটিং কার্ড দিয়ে যাই, যেটা ভিজিটিং কার্ড এরপরে আমি বেচে আপনি টাকা দিব বা পরে আইনা টাকা দিয়ে যাবো। এটা বলার পর আমি যখন নিয়ে আসি তখন ওই লোকটা আমার কাছ থেকে সবগুলো সুতা কিনে নেয় এবং প্রতি ভান্ডিল সুতা সে 100 টাকা করে কিনে। 3.5 টাকার ভান্ডিল 100 টাকা করে বিক্রি করে ফেলছে, মানে আমার মাথায় তো তখন ধোঁয়া উঠতেছে। এই লোকটা আমার বলতেছে তোর কাছে যত লট এই ধরনের সুতা আছে তুই সব সুতাগুলো আমার দে, আমি এই সুতাগুলো দিয়ে এক নতুন ডিজাইন বের করছি, আমি জামার উপরে সুতাগুলোরে এম্ব্রয়ডারি মতো করে বসাই, এগুলো অনেক ভালো ইনকাম, তুই যদি পারস তোর কাছে যা আছে আমার তা দিয়ে দে। আমি তখন তো পুরো পাগল হয়ে যাই, আমি তখন ওইখান থেকে সুতা আনি বিক্রি করি আর এভাবে যেতে যেতে আরও প্রায় 8-10টার মতো ওই ওনার সাথে লোক আসে বিভিন্ন জায়গা থেকে এই সুতা নেওয়ার জন্য। তখন আমি আমার চাকরিটা ছেড়ে দিই আমি কোম্পানি দিয়ে খালি সুতা বিক্রি করি। একটা সময় আমার মোটামুটি ভালো টাকা প্রফিট হওয়ার পরে আমি ওই যে কোম্পানিটা ছিল মানে যিনি সুতা বানাইতো ওনারা আমি বলি যে ওনার কাছ থেকে আমি মোটামুটি সব কিছু শিখে ওনার যে কারখানাটা আছে আমি সম্পূর্ণ ছোট ওই কারখানাটা ওনার কাছ থেকে কিনে নেই। উনি তো সুতা বিক্রি করতে পারে না, উনি খালি বেচে মানে বানায় বা বিক্রি করতে পারে না। পরে ওনাকে আমি সুতার কারখানাটা আমি সম্পূর্ণ কিনি, কিনার পরে ওনার এখানে মেশিন ছিল 3টা, আমি পরে আরও 15টা মেশিন বসাইয়া আমি আরও লোক আনি বিভিন্ন জায়গা থেকে লোক আনি, আমি তখন সুতা সাপ্লাইয়ার হয়ে যাই। একটা পর্যায়ে দেখা গেল কি যে ঢাকা শহরে মানে মিরপুরে একমাত্র হানিফ এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে হানিফ সুতাগর, তারপরে হানিফ ব্রুটিক্স, এরকম অনেকগুলো দোকান হয়ে যায়, যে দোকানগুলো স্টিল 2021 সালে এখনও আছে। এখনও হানিফ মানে মিরপুরের ভিতরে হানিফ সুতাগর হচ্ছে সবচেয়ে পরিচিত একটা মানে সুতা বিক্রেতার জন্য। এরপর আমি কি করি, এভাবে দিতে দিতে আমার তখন অনেক টাকা প্রফিট করি। তখন আমার মানে রাতারাতি একদম আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে আমি চিন্তা করতেছি যে আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমার ছোটো বোনটা ওইখানে কষ্টে পড়ে আছে, ওর আমি কোনো খোঁজ খবর নিতে পারি না, বা এই ব্যবসা করতে গিয়ে আমার ছোটো বোনটার উপর আমার কোনো মানে খোঁজ খবর নেওয়া হয় নাই, তো আমি আবার এখানে খাওয়ার দাওয়ার করতেও আমার খুব বেশি কষ্ট হয়। আমার ছোটো বোনটা তখন কিন্তু ক্লাস নাইনে পড়ে সে পরীক্ষা দিবে, তো আমি তারা বলি যেতে আমাকে রেজিস্ট্রেশন করার জন্য বলে, আমি তারা বলি যে তুই গ্রামে রেজিস্ট্রেশন করিস না, তুই ঢাকাতেই, আমি তোরা ঢাকাতেই না, তোরা আমি এখানে রেজিস্ট্রেশন করাবো, এটা বলি মানে SSC পরীক্ষা দেওয়ার জন্য। তারপর আমি আর ওকে গ্রাম থেকে ঢাকাতে নিয়ে আসি, ঢাকাতে আনার পরে আমি তখন তারা হচ্ছে ঢাকার একটা স্কুলে ভর্তি করাই, ভাই বোন আমরা এক ঘরেই থাকি। তারপরে হচ্ছে ওরে আমি রেজিস্ট্রেশনের জন্য ভর্তি করাই, ও পরীক্ষা দেয় মানে 2 বছর পরে SSC পরীক্ষা দেয় অ্যান্ড অনেক ভালো রেজাল্টে পাস করে, অনেক ভালো রেজাল্টও করে। তারপর আমি তো আসলে অত বেশি শিক্ষিত মানুষ না, আমি স্কুলে মানে অর্ধেক পর্যন্ত ক্লাস 7-8 পর্যন্ত পড়ছিলাম। তারপরে আমি আমার ছোটো বোনটারে করি কি ওইখানে একটা কলেজ থাকে মিরপুরে একটা কলেজে ভর্তি করাই দিই, আর তখন আমি অনেকগুলো দোকান দিয়ে দিই। আমার তখন রাতারাতি মানে আমি প্রতিদিন মানে সুতা বিক্রিতে আমি একদম পারফেক্ট মানে অনেক ভালো সুতা বিক্রেতা আমি হয়ে যাই। তারপর এইভাবে অনেক দিন কাটার পরে আমার ছোটো বোনটা তখন তার একটা বান্ধবী হয়, খুব ক্লোজ একটা বান্ধবী যার নাম ছিল একা। একা নামের একটা মেয়ের সাথে আমার ছোটো বোনের অনেক ভালো বান্ধবী হয়। আমার ছোটো বোনের নাম কিন্তু হচ্ছে, আমি নাম বলতে ভুলে গেছিলাম, আমার ছোটো বোনের নাম ছিল ফারজানা। তো একা নামের মেয়েটার সাথে আমার ছোটো বোন অনেক ভালো মানে দোস্তাবদোস্তি হয়ে যায়। তো আমার ছোটো বোনটা তখন আর বাসায় আসে না, ও খুব কম বাসায় আসে, বেশিরভাগ সময় দেখা যায় ওর বান্ধবীর বাসায় থাকে, মানে বেশিরভাগ সময় বান্ধবীর বাসায় থাকে এবং বান্ধবীর সাথে ওর অনেক ভালো একটা সম্পর্ক হয়। তো বান্ধবীর বাবা মাও ঢাকাতে আসে, ওরা মিরপুরেই থাকে। তো আমি কি করি, মাঝে মাঝে ওনাদের বাসায় যাই, আমি একটা হুন্ডা কিনি, তখন একটা বাইক কিনি, তো ওনাদের বাসায় যাই, ওনারা আমাকে প্রচুর পরিমাণ সম্মান করে মানে প্রচুর ভালোবাসে। আর ওই একা মেয়েটা কিন্তু ওর মানে ভাই বোন নাই, ও হচ্ছে ওর বাপের একমাত্র মেয়ে অ্যান্ড ওদের হচ্ছে মিরপুরে একটা ছোট্ট লাইক মানে একটা বাড়ি আছে, অত বাড়ি মানে দোতলা না একতলা মানে ফাউন্ডেশন করে একটা বাড়ি আছে, ওরা কিন্তু ভাড়া দেয় না, ওর ওইখানেই থাকে, ওইখানে তারা একদম মানে হচ্ছে লোকাল আর কি, ওইখানকার লোকাল। তারপরে আমি কি করি, ওইখানে আমার ছোটো বোন যখন ওইখানে মাঝে মাঝে থাকে আমি যাই, যাতায়াত করতে করতে একা নামের মেয়েটার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভালো একটা সম্পর্ক হয় বলতে মেয়েটা মানে যথেষ্ট মিশুক টাইপের একটা মেয়ে। আমার ছোটো বোনকে নিয়ে আমাদের বাসায় এসে আমার ঘর দুয়ার পরিষ্কার করে দেয়, রান্নাবান্না করে দেয়, মাঝে মাঝে আমার কাপড় চোপড়ও ধুয়ে দেয়। এভাবে দিতে দিতে মেয়েটার সাথে আমি তখন ফোনে কথা বলি, ফোনে কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়।
অ্যান্ড এই ব্যাপারগুলো কিন্তু আমার ছোটো বোন কিছুই জানে না, আমি আমার ছোটো বোনের কাছে এই ব্যাপারগুলো কিছুই বলি নাই। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর যে মেয়েটা সেই মেয়েটাও দেখতে অনেক সুন্দর, তার পরিবারও আমার কাছে বিয়ে দিবে আশা করি, কোনো প্রবলেম হবে না। তখন আমি নিজ থেকে একদিন মেয়েটাকে প্রস্তাব করার জন্য, মানে মেয়েটাকে প্রপোজ করবো এরকম একটা সিদ্ধান্ত নেই। বাট সিদ্ধান্ত নেওয়ার পরে আমি প্রথমত ব্যাপারটা আমার ছোটো বোনকে বলি, যে আমার ছোটো বোনকে বলি যে তোর যে বান্ধবী আছে একা, মেয়েটা তো অনেক সুন্দর, আমি তার সাথে একটা মানে প্রেম ভালোবাসার একটা সম্পর্কে জড়াতে চাই। তখন আমার ছোটো বোনটা আমার বলতে আসে যে ভাইয়া তুমি কি ওর সম্বন্ধে জানো? আমি বললাম যে না তো জানি না। আমার ছোটো বোন বলে ও কিন্তু প্রেম করে। আমি বলি কি বলো সত্যি? আমার ছোটো বোন বলে হ্যাঁ ওর প্রেম করে, একটা ছেলের সাথে 3 বছর ধরে রিলেশন চলতেছে এবং ওই ছেলেটাকে ও বিয়ে করবে। আমি তখন আমার ছোটো বোনকে বলি যে আচ্ছা করুক না, তারপরও যদি মানে তুই যদি কোনোভাবে লাইন করে দিতে পারবি না কথাবার্তা বলে। আমার ছোটো বোন বলে হ্যাঁ আমি চেষ্টা করলে পারবো, কোনো ব্যাপার না, তুমি টেনশন করো না, ঠিক আছে আমি ওর সাথে কথাবার্তা বলে দেখি কি করতে পারি। আমার ছোটো বোন বলে যে আমি ওর সাথে কথাবার্তা বলি দেখি কী করতে পারি। তার কিছুদিন পরে আমার ছোটো বোন বলতেছে ভাইয়া ব্যাপারটা আর হবে না, কারণ ও মানে আমি ওকে বিভিন্নভাবে ইঙ্গিত দিছিলাম বাট ও আসলে ওগুলোতে রাজি না, কারণ ও যে ছেলেটার সাথে রিলেশন করে ওটা ওই ছেলেটাকেও বিয়ে করবে। তখন আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে, আমি কিন্তু মেয়েটাকে পছন্দ করে ফেলছি, মানে হয় না যে অনেক বেশি পছন্দ করছে, মানে ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া ওরকম কোনো পছন্দ না, মানে একদম বিয়ের উদ্দেশ্যে আমি মেয়েটাকে পছন্দ করছিলাম। তখন আমি চিন্তা করতেছি যে কীভাবে হচ্ছে তাকে মানে প্রেমের প্রস্তাবটা দেওয়া যায়, আমি ওয়েট করতেছিলাম। বাট আমার কাছে একটা ব্যাপার মনে হলো যে আমি তাকে প্রেমের প্রস্তাবটা দেওয়ার চেয়েও আমি তার বাবা মায়ের সাথে কথা বলি সবচেয়ে ভালো হয়, কারণ তার বাবা মা কিন্তু মানে তারা কিন্তু আমাকে অনেক ভালো করে চিনে। আর তখন আমার অলরেডি ঢাকাতে 2টা দোকান, তার মানে কিন্তু আমি মোটামুটি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তখন ঢাকাতে। আমি একদিন তার বাবা মায়ের সাথে কথা বলি ব্যাপারটা নিয়ে, যে কথাবার্তা বলি সব কিছু ওনাদের মানে বাবা মাকে, ওর বাবা মাকে সব কিছু বলি। বলার পর ওনারা রাজি হয়, রাজি হওয়ার পরে ওনারা বলে আচ্ছা ঠিক আছে আমরা তুমি তোমার পরিবারের মানুষদেরকে আমাদের সাথে কথা বলাই দাও। আমি তখন বললাম যে দেখেন আমার পরিবারে মানুষ বলতে কেউ নাই, আমার পরিবারে আমি আর আমার বোন আছি, আমার বাবা আছে তা গ্রামে থাকে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে, সৎমা খুব অত্যাচার করে, একরকম সৎমার অত্যাচারে ঢাকা শহরে আসতে বাধ্য হয়েছিলাম। তখন উনি বলতেছে যে তাহলে এটা কীভাবে হয়। আমি বললাম যে আপনি যদি মানে একটা কাজ করেন, আচ্ছা এরই মাঝে কিন্তু আমার নানুটা মারা যায়, আমার নানা থাকে, আমি বলি যে গ্রামে আমার নানা আছে, আমি আমার নানাকে নিয়ে আসতে পারি, নানা আছে তারপর আমার খালা আছে খালু আছে। তখন বলে ঠিক আছে মানে যেই হোক তুমি তোমার আত্মীয় স্বজনদের ভিতরে কাউকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসার পর আমি কথাবার্তা বলে এটা একটা মানে সুরাহার করবো, কারণ এভাবে তো আসলে মানে তোমার উপরে ডিপেন্ড করে আমার মেয়েকে তোমার কাছে তুলে দিতে পারি না। তখন আমি এলাকাতে ফোন করার পরে আমার খালা কী করে আমার খালুকে আর আমার নানাকে নিয়ে ঢাকাতে আসে। ডাকাতে আসার পরে আমি কী করি ওনাদের কাছে সব কিছু বলি, যে ঘটনা বিস্তারিত সব কিছু বলি। বলার পর আমার খালাম্মা বলে আচ্ছা ঠিক আছে এখন তুই আর টেনশন করিস না, আমরা কথা বলবো। অ্যান্ড খালাম্মা কথাবার্তা বলে সব কিছু মোটামুটি প্রায় ওরা ফাইনাল করে ফেলে। বাট মেয়েটা তখন আমাকে মানে মেয়েটা আমাকে একদিন ডাইকে বলতেছে যে আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করতেছেন না। আমি বললাম যে আমি ভালো করতেছি না কেন? আমাকে বলতেছিল যে আপনার বোন আপনাকে বলে না যে আমি একটা রিলেশন করতেছি। আমি বলি হ্যাঁ করতেছো তো, রিলেশন করো, মানে আমি তো মানে একটা মেয়ে রিলেশন করতেই পারে, রিলেশন করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই। তখন মেয়েটা আমাকে বলতেছে যে আপনি কী মনে করেন যে আমি একটা ছেলেকে রিলেশন করছি আর আপনি বিয়ে করে ফেলবো? আমি তখন তারে বলি যে দেখো আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলছি পারিবারিকভাবে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমিও তোমাকে অনেক বেশি সুখে রাখবো। মেয়েটা আমাকে বলতেছে যে দেখেন আমি আপনার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই, আপনি যেরকম ফারজানার ভাই আমি ভাবছিলাম যে আপনি আমারও ভাই, কিন্তু আপনি আমার এই কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। আমি তখন বললাম যে ঠিক আছে তুমি যদি আমাকে নিষেধ করো তাহলে আমি আর ব্যাপারটা নিয়ে সামনের দিকে যাবো না। আমিও চিন্তা করতেছি কারণ জোর করে তার কিছু হয় না, যে তুমি নিজের মুখে আমাকে এই কথাগুলো বলতে আসো হয়তো ভবিষ্যতে কোনো একটা প্রবলেম হতে পারে, সে যদি আমার সংসার ছেড়ে চলে যায় তখন আমি কী করব। আমি তখন তারা বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে মানে আপনি যদি বলেন তাইলে আমি আমার ইয়েকে নিষেধ করে দেবো, আমি আমার খালুকে খালাকে আমার নানাকে নিষেধ করে দিব। তো মেয়েটা আর কোনো কথা বলে না চলে যায়। পরে আমি আমার খালা খালু তারপরে আমার নানাকে গ্রামে পাঠাই দিই। গ্রামে পাঠাই দেওয়ার পরে মেয়ের পরিবার আমাকে ফোন টোন করে আমাদের সাথে যোগাযোগ করতে চায়, বাট আমি আর ওই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলি না। আর আমার ছোটো বোন আমাকে বলে যে ভাইয়া ওর যেহেতু একটা রিলেশন আছে তাহলে তো এটা ভাইয়া দেখো তুমি বিপদে পড়ে যেতে পারো। তো তারই যেতে যেতে প্রায় আরও 6-7 মাসের মতো কেটে যায়, মেয়েটা সে তার কোনো কথা বলি না। অ্যান্ড 6-7 মাস পর একদিন আমার ছোটো বোন এসে আমার ঘরে বলতেছে ভাইয়া সর্বনাশ হয়ে গেছে একটা ব্যাপার, তুমি কি জানো? আমি তখন তারে বলি যে কী সর্বনাশ হয়ে গেছে হঠাৎ করে তুই আমার
সর্বনাশের কথা শোনাইতেছস, আমার ছোট বোন বলতেছে যে আমার বান্ধবী যে ছিল একা, আমি বলি হ্যাঁ, তো বলতেছে ওনা একটা ছেলের সাথে 3 বছর ধরে রিলেশন করছিল, আমি বলি হ্যাঁ ওই ছেলে রিলেশন করেছিল বলেই তো আমি ওরে ছেড়ে দিছি, মানে সবাই রাজি হওয়ার পর আমি মেয়েটাকে বিয়ে করি নাই। পর বলতেছে ভাইয়া ও যে ছেলের সাথে রিলেশন করছে ওই ছেলে একটা বাটপার, আমি বলি কোন ধরনের বাটপার, আমার বলতেছে যে এই ছেলে এর আগে বিয়ে করছে, ওর একটা বউ আছে কিন্তু এই কথাগুলো হাইড করছে, মানে ও কন্টিনিউ একার সাথেও সম্পর্ক করছে আবার ওই ছেলেটার সাথেও রিলেশন করছে, মানে ওই মেয়েটার সাথেও রিলেশন করছে, ছেলেটা অনেক বড় ফল্ট। আমি বলি কী বলিস, ও বলে হ্যাঁ, আমি বলি আইরে আল্লাহ, একার মতো এত সুন্দর একটা মেয়ের সাথে এত বড় একটা কাজ হয়ে গেল, আমার তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। আমি আমার বোনকে বুঝাই যে দেখ এটাই না দুনিয়া, আমি আমি সত্যিকারে ভালোবাসতে চাইছিলাম, বিয়ে করতে চাইছিলাম, অথচ ও একটা প্রতারণের হাতে পড়লো। আচ্ছা যাই হোক, আমি তখন আর কোনো কিছু বলি না, আমার ছোটো বোন তখন কেমনে কেমনে মানে একার সাথে কথাবার্তা বলে আমার ছোটো বোনে আমার বলতেছে ভাইয়া একা তো এখন আর রিলেশন করে না, তাইলে তুমি কি আবার ওর পরিবারের কাছে প্রস্তাব পাঠাবা? আমি বলি এই মেয়ে যেহেতু আমার মুখের সামনে একবার ব্যাপারটা নিষেধ করে দিয়েছে, আমি আর এই ব্যাপারটা নিয়ে কোনোভাবে সামনের দিকে যেতে পারবো না। তখন আমার ছোটো বোন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, একা যদি তোমার সাথে কথা বলে তাহলে কি তুমি কিছু করবা? আমি বলি ঠিক আছে, একা যদি আমার সাথে কথা বলে তাহলে আমি এটা ভেবে দেখতে পারি, এটা বলি। তো তখন ও মানে একা কী করে আমার সাথে দেখা করে, দেখা করার পরে আমাকে বলে যে ভাইয়া মানে আমাকে নাম ধরেই বলে যে হানি হানি ভাইয়া, আমি আসলে বুঝতে পারি না যে আমি একটা বাটপারে হাতে পড়ছিলাম, তো আমারও না এখন খুব একা লাগতেছে, মানে আপনি যদি মনে করেন যে মানে পারিবারিকভাবে আমাকে বিয়ে করবেন তাহলে আমার কোনো আপত্তি নাই। আমি তখন তারাই বলি যে না, আমি এভাবে তোমাকে বিয়ে করবো না, কারণ তুমি আগে আমার তোমার বয়ফ্রেন্ডের সাথে 3 বছর ছিল, 3 বছর থাকার পরে বুঝতে পারছো ছেলেটা ভালো না, তুমি আমার সাথে কয়েকটা দিন থাকো, তো কয়েকটা দিন থাকার পরে যদি মনে করো যে আমি ভালো তাহলে তুমি আমার সাথে সংসার করবা। তখন মেয়েটা আমাকে বলতেছে যে 3টা বছর একটা ছেলেকে ভালোবাসছেন, 3টা বছর ওই ছেলেটাকে চিনতে পারলাম না, আর 3 দিন আপনার সাথে প্রেম ভালোবাসা করে আর কী বা চিনবো, আমার প্রেম ভালোবাসা জানাশোনা এগুলো মাঝে অনেক বেশি ঘৃণা, আপনি যদি মানে যদি মনে করেন যে পারিবারিকভাবে আপনি আবারও প্রস্তাব পাঠাবেন, আপনার প্রস্তাব পাঠাইলে আমি রাজি আছি, আর তা না হলে ভাইয়া মাফ করে দিবেন আমি আপনাকে যদি বিরক্ত করে থাকি বা কোনো কিছু বলে থাকি। আমি তখন বুঝতে পারি যে মেয়েটা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, মানে একেবারে তার চোখের নিচে কালি পড়ে গেছে, মানে দেখলে মনে হয় যে মানে খুবই মায়া লাগে, একদম একেবারে মরে যাওয়ার মতো অবস্থা। তখন আমি চিন্তা করি যাই হোক ওর লাইফে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, আর একটা ব্যাপার বলে রাখি, একা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, মানে শুধু সুন্দর না অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল। তারপরে আমি আমার ছোটো বোনের কথা মতো পরে আমি হচ্ছে আমার ছোটো বোনের কথা আমার নিজেরও কথা সবশেষ হচ্ছে আমি একার বাবার সাথে আবার কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই, অ্যান্ড প্রথম দিকে আপনি পিছু হাঁটছিলেন কেন? আমি কিন্তু তখন ওনাকে ট্রুটা বলি না যে আপনার মেয়ে আমাকে এইভাবে বলছে, আমি এগুলো বলি না, আমি বলি যে আমার পারিবারিক একটু সমস্যা ছিল এই জন্য আর কি, এখন তো মোটামুটি সব কিছু ঠিক আছে। তারপরে আলহামদুলিল্লাহ আমার ছোটো বোন তারপরে হচ্ছে একার পারিবারিকভাবে সবাই একেবারে অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তি করে একার সাথে আমার বিয়ের কাজটা কমপ্লিট হয়। বিবাহিক জীবনে আসি, বাট বিবাহিক জীবনটা যে আসলে কতটা মানে মধুর আর কতটা সুখের যারা সংসার করে তারাই জানে, আর বিশেষ করে মানে বিয়ের প্রথম দিনগুলো, মানে আমি হানিমুন করার জন্য আমার ছোটো বোন তারপরে একা, আর একার হচ্ছে 2টা খালাতো বোন কে নিয়ে হচ্ছে আমরা কক্সবাজার যাই। কক্সবাজারের মুহূর্তগুলো আমি কোনো দিনও বলতে পারবো না, কক্সবাজারে হয়তো অনেকে গিয়েছেন, অনেকে মজামাস্তি করেছেন, কিন্তু কক্সবাজারের একটা মুহূর্ত যেটা হচ্ছে অনেকেই হয়তো ব্যাপারটা মিস করেছেন, আমার আমি এই ব্যাপারটা আমি এই আনন্দটা করেছি জন্য সবাইকে বলে রাখি। কক্সবাজার চন্দ্রিমা রাতে, মানে চন্দ্রিমা রাতে কক্সবাজারের বিচে হাঁটা, এটার মতো মজা দ্বিতীয় কিছু হতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কক্সবাজারে মানে চন্দ্রিমা রাতের বেলায় অনেক সময় ওখানে স্পিড বোট পাওয়া যায়, মানে স্পিড বোট দিয়ে সাগরের তো সাগরের একদম অতরে চলে যাওয়া, সাগরের গভীরে চলে যাওয়া, তখন কিন্তু রাতের বেলায় কিন্তু সাগরে অত বেশি ঢেউ থাকে না, ঢেউর পরিমাণটা কম থাকে, সো পরিবেশটা তখন অন্যরকম থাকে। আমি একার সাথে এমন কিছু মুহূর্ত কাটিয়েছি, আমি একার সাথে এমন কিছু মানে আমার বউয়ের সাথে এমন কিছু সম্পর্ক করেছি, এটা আসলে মানে আমি ভুলে বুঝাইতে পারবো না। আর মেয়েটাও যথেষ্ট পরিমাণ ভালো ছিল, এত পরিমাণ ভালো ছিল যে আমার দুঃখ সুখ আমার আমার মুখের দিকে তাকালে আমার হৃদয়টা সে স্পষ্ট বুঝতে পারতো। এভাবে যেতে যেতে প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। তখন ওর পরিবারের যে ওর বাবা মা আছে, ওর বাবা মা আমাকে তাদের সন্তানের মতোই দেখে, মানে আমি যেন তাদের একটাই সন্তান, যেহেতু একার কোনো ভাই বোন নাই, ওর বাবা মা আমাকে একেবারে নিজের সন্তানের মতো, আমি যখন যেটা বলি মানে আমি যখন যেটা বলি আমার সব কথাই শোনে। দেখা গেল কি ছোট্ট একটা অনুষ্ঠান করবে বাড়িতে, একটা প্রোগ্রাম করবে, সেখানেও তারা আমাকে জিজ্ঞেস করবে যেটা এভাবে করবো কিনা বা এভাবে ভালো হবে কিনা, মানে সর্বোপরি তাদের সম্পূর্ণ রকমের মানে ডিপেন্ডেবল পয়েন্ট আমি হয়ে গেলাম।
এভাবে যাওয়ার পরে কিছুদিন পরে হচ্ছে একদিন আমাদের মানে আমাদের এলাকার একটা লোক আর কি, উনি হচ্ছে মানে আমি আগে ব্যাপারটা বলে রাখি, উনি হচ্ছে মানে পেপার বিক্রি করতো আগে, মানে ঢাকাতে পেপার বিক্রি করতো আর গ্রামের ভিতরে উনি আগে গ্রামেই থাকতো, বাট পরে ঢাকাতে এসে নাকি শুনছিলাম উনি পেপার বিক্রি করে আমাদের গ্রামের মানুষ। তো ওই লোকটার সাথে আমার একদিন মিরপুরে দেখা হয়, দেখা হয় বলতে কি যে উনি মিরপুরের মানে আমার যে দোকান আছে আমার দোকানের সামনে উনি বড়ির আচার বিক্রি করে, মানে বড়ির আচার বিক্রি করে এরকম। তো ওনাকে দেখার পর আমি তো ওনারে চিনতে পারি, কিন্তু একই গ্রামের মানুষ। আমি ওনাকে সামনে আসি, এসে ওনারে সালাম দিই, উনি কিন্তু আমার চিনে না, তা আমি ওনারে চিনতে পারছি কারণ আমি তো অনেক ছোটোবেলায় আমি গ্রাম ছেড়ে চলে আসছি। তো উনি আমি ওনারে বলি যে আপনি কি আমার চিনতে পারেন না, উনি বলেছেন না তোমার তো চিনতে পারলাম না বাবা। আমি বলি আপনার না, ওনার নাম ছিল হচ্ছে রায়হাত, হ্যাঁ রায়হাত ভাই ছিল। তো আমি বললাম যে রায়হাত ভাই আপনি আমার চিনেন নাই? তো বলতেছে যে না আমি তো তোমার চিনি নাই। আমি বললাম যে আপনি পেপার বিক্রি করতেন না আপনার বাড়ি অমুক না? আমি মানে একদম সব কিছু বলি, যে রংপুরের ঠিকানাটা সব কিছু বলি। বলার পরে বলে যে হ্যাঁ হ্যাঁ। আমি বলি আমার আব্বার নাম অমুক, আমি অমুকের ছেলে, আপনি কি চিনতে পারছেন? তো আমার বলে ও আচ্ছা হ্যাঁ 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 এখন তো চিনতে পারছি, শুধু তুমি না তোমার নানু বাড়িতে চলে গেছিলে তোমার বনরেনিয়া। আমি বললাম হ্যাঁ বনরেনিয়া নানু বাড়িতে চলে গেছিলাম, এরপর তো আমি ঢাকাতে চলে আসছি, আমার বোন ঢাকাতে আছে। বাট অনেকদিন পর যখন এলাকার একটা মানুষ পাইলাম আমার এত ভালো লাগলো, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আরে মানুষটাও শিক্ষিত ছিল, মানে গরিব ছিল না, মানে যেটা বলে যে মানে মূর্খ ছিল না, অনেক শিক্ষিতই ছিল। তা ওনার কথা বলতে পারলে আমি বলি যে আপনি আচারটা আমার দোকানের সামনে রাখেন, দোকানে কর্মচারী আছে কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে বাসায় চলেন। আমি ওনাকে একরকম জোর করে বাসায় নিয়েছেন। বাসায় নিয়ে যাওয়ার পর আমার ছোটো বোন যখন ওনাকে দেখে আমার ছোটো বোন তো খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার ছোটো বোন বলে যে ভাই কই পাই সোনারে? আমি বলি যে এরকম এরকম ঘটনা। তো উনি তো আমাদের ঘরে গিয়ে মাশাল্লাহ মানে আমাদের বাসায় গিয়ে একদম প্রচুর পরিমাণ অনেক আরামায়েশ করতেছে। তো আমার ছোটো বোন বলতেছে যে আপনি মানে আপনি তো অনেক ভালো পরিবারের ছিলেন, আপনার তো টাকা পয়সাও কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আপনি ঢাকাতে কেন আচার বিক্রি করতেছেন? তখন উনি বললো যে ওনার ওই মানে একটু মানে সমস্যা বলতে উনি প্রথম বিয়ে করছিল, অ্যান্ড প্রথম বিয়ে করার পরে তার প্রথম বউ ভালো ছিল না, উনি সেকেন্ড বিয়ে করছে। তো সেকেন্ড বিয়ে করার পর ওনার প্রথম বউ নাকি মানে ওনার নামে মামলা করে দিয়েছে, অ্যান্ড মামলা করার কারণে উনি নাকি 3 বছর জেল খাটছে। জেল খেটে টাকা পয়সা যা ছিল সব দিয়ে খুব কষ্ট করে বেরিয়ে আসছে, এরপর থেকে ওনার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই, যার জন্য উনি আচার বিক্রি করে। এটা হচ্ছে ওনার ঘটনা। তো যাই হোক, এরপর আমার ছোটো বোন আমার বলতেছিল যে ভাইয়া যেহেতু গ্রামের একটা মানুষ, ওনারা আর এইভাবে আচার বিক্রি না করে আমাদের তাহলে অনেক কিছুই দিছে, ওনার তুমি আমাদের মানে কোনো একটা কাজে লাগাই দাও। তখন আমি ওনারা বলতেছি যে ঠিক আছে আপনি আমার দোকানে বসেন। তখন আমার বাসার পাশে যে আমার সুতা দোকানটা ছিল ওই দোকানে আমি ওনার বসাই দিই, উনি আমার দোকানে বসে। তো উনি কিন্তু এই পর্যন্ত একটাবার আমার আব্বা কিংবা আমার মা আমার হচ্ছে ছোটো ভাই ওদের কথা কিছুই বলে নাই। একদিন আমি নিজে ওনারে বলতেছিলাম যে ভাই কী অবস্থা আমাদের গ্রামের বাড়ির কী অবস্থা, তখন আমি বললাম যে আমার আব্বা কেমন আছে, উনি আমার বলতেছে যে তোমার আরও আব্বা আছে নাকি? আমি বলতেছি যে কেন আমার আব্বা কেন থাকবে না, আমার তো গ্রামে আব্বা আছে। তো বলতেছে যে কোনো দিন কি আজকে মানে আজকে এত বছর কি বাবার কোনো খোঁজখবর নিছিলা? আমি বললাম যে আপনি তো জানেন যে আমার সাথে কী হয়েছিল, আপনি তো গ্রামেই ছিলেন, আমাকে কীভাবে বাড়ি থেকে বের করে দিছে। তারপর উনি বলতেছে যত যাই হোক শুনতে তোমার বাপ ছিল তাই না, তোমার তো এই কাজটা করা ঠিক হয় নাই, অ্যাটলিস্ট বাবার সাথে একটু যোগাযোগ করতা। আমি বললাম চাচা এখন কী অবস্থা আমাকে একটু বলেন তো। উনি বলে আমি লাস্ট 6 থেকে 7 মাস একবার গিয়েছিলাম গ্রামে, বাট গ্রামে যাওয়ার পর যেটা জানতে পারছি যে তোমার আব্বা খুবই অসুস্থ, মানে কাশের জন্য কথা বলতে পারে না, কাশের সাথে রক্ত বের হয়, আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তোমার যে সৎমাটা আছে সে তো আজকে অনেক বছর ধরে পাগল। আমি তখন বলি কী বলেন কীভাবে? উনি বলে যে তা তো জানি না। তো তখন আমার ছোটো বোনটা আমাকে মানে আমি কথাগুলো গিয়ে আমার ছোটো বোনকে বলি, বলার পর আমার ছোটো বোন বলতেছে ভাইয়া যত যাই হোক আমার কাছে মনে হয় কি যে ওনে তো আমারই আব্বা তাই না, আর সৎমা আমাদেরকে যতই কষ্ট দেখ আমরা তো একবার হলো মা বলে ডাকছিলাম, তুমি একটা কাজ করো তাদেরকে ঢাকাতে নিয়ে আসো। তো তখন আমি করি কি আমার ছোটো বোনকে বলি যে বাড়তে কোনো প্রবলেম হবে না, তো আমার মা বলতো মানে আমার ছোটো বোন বলতেছে না কোনো প্রবলেম হবে না তুমি নিয়ে আসো। এরপর আমি আর আমার ছোটো বোন তার 2-3 দিন পরে গ্রামে যাই। আমার কাছে মনে হয় যে আমি প্রায় 1 যুগ পরে মানে 12 বছরেরও বেশি সময় পরে আমি গ্রামে গেছিলাম। আমি আসলে ঠিক গ্রামের রাস্তাঘাটগুলো ভালো করে চিনতে পারি না, যাক অনেক কষ্টে গ্রামের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে তো মোটামুটি সবাই আমাকে পেয়ে মহা খুশি, অ্যান্ড ঘরে গিয়ে আমি যেটা দেখলাম আর কি যে উনি আমাকে আমাদের মানে রায়হাত ভাই যেটা বলছিল এর মানে এর চেয়েও আসলে খুবই খারাপ অবস্থা আমার আব্বা আম্মার, মানে আমার আম্মা একদম মানে আধা পাগলের মতো অবস্থা, আর ছোটো ভাইটা নাকি এলাকাতে হচ্ছে মানুষের হাঁস মুরগি চুরি করে চলে, আর আব্বার অবস্থা তো বলে বুঝাইতে পারবো না, মানে আব্বার দিকে তাকালে নর্মালি যে কোনো মানুষের কান্না চলে আসবে, আব্বার এতটাই খারাপ অবস্থা।
পরে আমি চিন্তা করতেছিলাম যে এইভাবে তো আর থাকা যায় না। আমি আমার আব্বারে একটু মানে আড়াল করে একবার জিজ্ঞেস করছিলাম যে আব্বা, মা হঠাৎ করে এভাবে পাগল কেন হয়ে গেল? মা তো আমরা যখন এখান থেকে গেছিলাম মা তো ভালোই ছিল। উনি আমার বলতেছে যে তোর মা নাকি কী পাইছিল পুকুরে, পাওয়ার পরে ওইটা নাকি হারায় গেছে, হারাই যাওয়ার পরেই তোর মা পাগল হয়ে গেছে। তখন আমি আমার ছোটো বোনকে বলতেছি, মনে হয় ছোটো বোনরা, আমি বললাম যে আমরা যেটা পাইছিলাম মনে হয় এইটাই। আমার ছোটো বোন বলতেছে আচ্ছা যাক, এটা হারাই গেছে, এখন হারাই যাক, এখন তুমি চলো তাদেরকে নিয়ে আমরা চলে যাই। এরপর আমি ওইখানে একদিনের মতো থাকেন, পরের দিন আমি আমার আব্বা আম্মা এবং ছোটো ভাইটা সবারই নিয়ে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকাতে আসার পরে আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফ কিন্তু সবার সাথে খুব ভালো করে মিশে গেল। এরপরে যেতে যেতে আমি তখন মানে একদম মানে আব্বা মামার সাথে আমি তখন আমার আব্বার ট্রিটমেন্টের ব্যবস্থা করি, আব্বাকে চিকিৎসা করাই, অ্যান্ড মাকে হচ্ছে আমি একটা নার্স রাখি আর কি। উনি একটা নার্স আছে, উনি মেন্টালে চাকরি করে, মেন্টাল হসপিটালে চাকরি করে, ওই নার্সটাকে আমি রাখি। নার্স এসে আমার মাকে সকালবেলা কাল দেখাশোনা করে যায়, মার জন্য ওষুধ টুষুধ আনে। এইভাবে প্রায় আরও আমাদের 7-8 মাসের মতো কাটে। বাট এরই মাঝে আম্মা অনেকটা মানে সুস্থ হয়ে যায়, আম্মা অনেকটা সুস্থ হয় আর আব্বারও সব কিছু মোটামুটি ঠিক হয়। আর আমার যে ছোটো ভাইটা ছিল তাকে আমাদের একটা দোকানে বসাই দেই। অ্যান্ড আমার কিন্তু ভাবু হচ্ছিলো না, এটা নিয়ে আমি কিন্তু খুব বেশি টেনশানে ছিলাম। আমার ওয়াইফের কিন্তু বাচ্চা হচ্ছে না, প্রায় 2 বৎসর পরে, মনে হয় 2 বৎসর পরে আমার ডাক্তারের কাছ থেকে আমরা একটা সুখবর পাই যে ওর নাকি বাচ্চা হবে। এটাতে আমরা পরিবারের সব মানুষগুলো অনেক খুশি হই, বিশেষ করে আমার ছোটো বোন অনেক খুশি হয়, মানে মহা খুশি আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাবু হবে এটা নিয়ে তো আমরা একেবারে মানে আমার আব্বা থেকে শুরু করে আমার ছোটো বোন এবং ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি সবাই মহা খুশি। বাট আমি একটা ব্যাপার খেয়াল করে দেখি যে ব্যাপারটাতে শুধুমাত্র খুশি হতে পারেনি আমার মা। আমার মা কেন খুশি হতে পারেনি এই ব্যাপারটা বলে রাখি। আমার মা মানে কেমন জানি, মানে আমার মা তো আগে থেকে একটু ডানপিটে ছিল, মানে আগে থেকে একটু ডানপিটে ছিল, বাট এরপর উনি কেমন জানি আমার ওয়াইফের সাথে খুব ভালো করে মিশতে পারে নাই। আর আমার মায়ের একটা বোন যে ছিল, মানে ওনার একটা বোনের মেয়ে ছিল, ওই মেয়েটাকেও আমি ঢাকাতে আই না, ওইখানে হচ্ছে এখানে আমাদের ঢাকাতে কলেজে একটা কলেজে ভর্তি করাইছিলাম। এটাও আমার মায়ের রিকোয়েস্টে, মা বলতেছিল যে ওনার বোন যেটারে মেয়েটা নাকি অনেক মেধাবী, অনেক ভালো মেধাবী, মেয়েটাকে আইনে আমি কলেজে ভর্তি করাই। তো এটা আমার ওয়াইফ এবং আমার ছোটো বোনের পারমিশন, আমার আব্বার পারমিশন নিয়ে কিন্তু আমি কাজটা করি। এরপর যখন মেয়েটাকে ভর্তি করাই, সেখানে থেকে পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ সব কিছু খুবই ভালোই যাচ্ছে, কোনো প্রবলেম নাই, আমরা খুবই বিন্দাসভাবে চলতেছি। বাট এইভাবে কিছুদিন যাওয়ার পরে একটা ব্যাপার আমি হঠাৎ করে খেয়াল করে দেখি যে আমার ওয়াইফের মানে বাচ্চা হওয়ার আগে সে প্রস্রাবের রাস্তা দিয়ে তার ব্লাড বের হয়, মানে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়। এমন অবস্থা যে ও মানে বাথরুমে গেলে ও কান্না করে ফেলে, চিৎকার করে। অ্যান্ড আমরা গিয়ে দেখতে পাই যে মানে প্রচুর পরিমাণ ব্লাড ভাঙে তার। ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার কোনো কিছুই বুঝতে পারে না, মানে কোনো কিছুই বুঝতে পারে না যে কী হয়েছে, মোটামুটি কিছুই বুঝি না। যত ডাক্তারের কাছে নিয়ে যাই, ঢাকাতে বড় বড় মানে বোর্ড বসাই আমি প্রায় অনেক লাখ লাখ টাকা, মানে টাকার কোনো হিসাব নাই, দুনিয়ার টাকা নষ্ট করে, বাট কোনোভাবে ওরে মানে সমস্যাটা সমাধান করতে পারি না। এটা কেন হয়, কীভাবে হয়, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তখন পরিবারের সবাই, আব্বা আম্মা, তারপরে হচ্ছে আমার ছোটো বোন, সবাই মানে তখন আমার ওয়াইফকে নিয়ে প্রচুর পরিমাণ আমরা টানাটানি করতে থাকি। আমি একরকম ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু ছেড়ে আমি শুধু আমার ওয়াইফের পিছনে ঘুরতে থাকি। এরকম করতে করতে কিছুদিন কাটে, বাট কাটার পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, মানে সে চোখ মেলতে পারে না, মানে চোখ মেলে যে আমার দিকে তাকাবে ওরকম কোনো শক্তি তার নাই। আর পেটের বাচ্চাটা কি এ পর্যন্ত বেঁচে আছে না মরে গেছে তারও কোনো ঠিক নাই। ডাক্তার আমাকে বলে যে বাবুর কথা বাদ দেন, আপনি আপনার বউয়ের কথা চিন্তা করেন, গাছ যদি থাকে তাহলে ফল একদিন ঠিকই আসবে, আপনি টেনশন করবেন না, আপনি আপনার ভোর চিন্তা করেন। আমি ওকে নিয়ে আমি তখন ডাক্তারকে একটা সময় বলি, আমি বলি যে আমি কি মানে ওকে কি আমি একটু মানে বাংলাদেশের বাইরে কোথাও নিয়ে কোথাও মানে বাংলাদেশের বাইরে কোথাও নিয়ে ট্রিটমেন্ট করবো, বাইরে কোথাও দেখাবো। তখন ডাক্তার আমার বলতেছে যে বাইরে কোথায় দেখাবেন, নিলে আপনি একটু ইন্ডিয়াতে নিতে পারেন, ইন্ডিয়াতে নিয়ে একটু দেখাতে পারেন। এরপর আমি ওর জন্য ইন্ডিয়ার ভিসা করি, ইন্ডিয়ার মানে ভিসা টিসা করে খুব কষ্ট করে আমাকে ইন্ডিয়া নিয়ে যাই। বাট ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে একই অবস্থা, ওরে মানে কোনোভাবেই হচ্ছে আমি ওরে ঠিক রাখতে পারি না। অ্যান্ড ইন্ডিয়াতেও 21 দিন থাকে, 21 দিন থাকার পরে ইন্ডিয়ার একটা হসপিটালে ও মারা যায়। ওর এই মৃত্যুটা আমরা কেউ মেনে নিতে পারি নাই, একদম অকাল একটা মৃত্যু। আর কোনো ওর কোনো ভাই বোন নাই, যার জন্য ওর বাবা মা প্রচুর পরিমাণ ভেঙে পড়ে, মানে এত পরিমাণ ভেঙে পড়ে যে আমি বলে বুঝাইতে পারি না। ও লাস্টটা নিয়ে যখন আমরা ইন্ডিয়া থেকে আসি, মানে ওর বাবা মা প্রচুর পরিমাণ কান্না করে, মানে ওর এই মৃত্যুতে আমার মানে আমার মনে হয় যেন পুরো পৃথিবীটা আমার ভেঙে গেছে। আমি সারা জীবনের যত অর্জন করেছি আমার সব অর্জন যেন একেবারে ধূলিসাৎ হয়ে গেল। ও মারা গেল, মারা যাওয়ার পরে ওরে আমরা কী করে ঢাকাতে একটা কবরস্থানে মাটি দেই। অ্যান্ড মাটি দেওয়ার পরে যেটা হয়, মানে কিছুদিন পর
পরে, মানে লাইক 3 থেকে 4 দিন পরে। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে দেখো, পেটে যে বাচ্চাটা ছিল বাচ্চাটা নাকি আরও 2 দিন আগে মারা গেছে। বাচ্চাটা মারা যাবার 2 দিন পরেও মারা যায়, বাচ্চাটা কিন্তু প্রসব হয় না, বাচ্চা মারা যাওয়ার পরেও বাচ্চা প্রসব হয় নাই। এরপরে আমার ছোটো বোন মানে একদিন ঘর পরিষ্কার করতে গেছে আমার ওয়াইফের, আমার ওয়াইফ যে ঘরে থাকতো মানে আমি যে ঘরে থাকতাম, এই ঘরের ঘর পরিষ্কার করতে গিয়া আমার ছোটো বোন হচ্ছে আমার আমার ওয়াইফের ঘর পরিষ্কার করতে গিয়ে আমার আমার ওয়াইফের বালিশের ভিতরে, মানে বালিশের যখন কভারগুলি সে পরিষ্কার করতেছিল, বালিশের কভারের ভিতরে সে এক ধরনের তাবিজ পায়, মানে তাবিজ পায়। তাবিজ পাওয়ার পরে সে কী করে, মানে এরপরে সে মানে তাবিজটা পাওয়ার পরে সে আমাকে বলে যে ভাই এরকম একটা তাবিজ পাইছি। আমি তখন তারে বলি যে হয়তো ওর মা, মানে আমার ওয়াইফের মা, আমার শাশুড়ি হয়তো দিছে ও তাবিজ রাখছে এরকম। তখন আমার ছোটো বোন একটু সন্দেহ লাগে, ও তখন কী করে যে তোষকটা ছিল তোষকটা কাটে, তোষকটা কেটে ও তোষকের ভিতরে 5টা তাবিজ পায়, মানে 2টা তাবিজ নিচে 2টা তাবিজ উপরের মধ্যে একটা তাবিজ। আমার বলতেছিল যে ভাইয়া এই তাবিজগুলোর মানে কি, আমি কিছুই বুঝতেছি না। তখন আমি কী করি, তাবিজগুলো নিয়ে একটা হুজুরের কাছে যাই, আমাদের এখানে একজন হুজুর আছে মিরপুরেই, হুজুরের কাছে যাই, হুজুরকে গিয়ে আমি তাবিজগুলো দেখাই। দেখানোর পরে হুজুর আমার বলতেছে যে তাবিজে মানে তাবিজটা দেখে বলতেছে একা কে, একা কার নাম? আমি বলতেছি আচ্ছা আমার ওয়াইফের নাম ছিল নাদিয়া জাহান একা। তো বলতেছে যে নাদিয়া জাহান একা কে? আমি বললাম যে সে তো আমার ওয়াইফ, তো মারা গেছে। পর বলতেছে তো মারাই যাবে, কারণ ওকে তো মারার জন্য এগুলো করা হয়েছে। আমি তখন বলতেছি যে মানে হুজুর মারার জন্য করা হয়েছে মানে আমি কিন্তু বুঝলাম না। তখন আমাকে বলা হচ্ছে যে আপনার ওয়াইফকে তাবিজ করা হয়েছে, মানে বান মারা হয়েছে, এবং খুবই মারাত্মক ধরনের একটা বান মারছে শিং মাছের মধ্যে, মানে শিং মাছের হচ্ছে ইয়ার ভিতরে, মানে শিং মাছের পেটের ভিতরে তাবিজ ঢুকিয়ে দিছে, মানে শিং মাছের পেট কেটে তাবিজ ঢুকিয়ে দিছে। অ্যান্ড ওই শিং মাছটা যতদিন ধরে বেঁচে ছিল আপনার ওয়াইফ ততদিন ধরে বেঁচেছে, অ্যান্ড শিং মাছটাও মারা গেছে, আপনার ওয়াইফও মারা গেছে। আমি তখন বলতেছিলাম যে কথাগুলো আমার কাছে কেমন জানি কাল্পনিক মনে হয়। আমি তখন আরও 2-3টা কবিরাজের কাছে যাই এবং সবগুলো কবিরাজ আমাকে সেম কথা বলে যে আমার ওয়াইফকে কুফুরি করে মারা হয়েছে। কিন্তু আমার ওয়াইফকে কে কুফুরি করে মারতে পারে? আমি তখন একটা মানে 2-3টা কবিরাজের কাছে যাই, 5-6টা কবিরাজের কাছে পর্যন্ত যাই, কিন্তু কুফুরিটা কে করে ওটা ওরা আমাকে বলে না। আমি টাকার অফার করি, অনেক টাকা দিব বলি, বাট ওরা আমাকে কোথাও থেকে বলে না যে কুফুর মানে তাবিজটা আসলে কে করছিল। অ্যান্ড সবশেষ আমি হচ্ছে গিয়া একটা মানে ইন্ডিয়াতে একটা মানে একজন মানে ইয়ে থাকে, উনি বৌদ্ধ টাইপের, ওই বৌদ্ধটার খবর পাই। খাওয়ার পর আমি টাকা দিয়া মানে অনেক টাকা, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো দিয়ে আমি ওই বৌদ্ধটাকে হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনি, মানে আমার নিজের খরচ ওনাকে বাংলাদেশে আনি, আইনি আমি ওনাকে আমার বাসায় আনি। বাসায় আনার পর উনি সব কিছু দেখা টেকা মানে খোঁজ খবর নিয়ে উনি সব কিছু কইরা উনি আমাকে বলতেছে যে তাবিজগুলো আমার সৎমা এবং আমার আব্বা, আমার আব্বা এবং আমার সৎমা দুজনে মিলে তাবিজগুলো করে। তখন আমার আব্বার কথা বলে তখন আমি বারবার ওই মানে ওইটাকে মানে ওইটাকে জিজ্ঞেস করতেছিলাম খোনাটাকে যে আসলে কি আমার আব্বা এটার সাথে জড়িত নাকি শুধুমাত্র মা। উনি আমাকে বলে যে না না, আপনার আব্বাও জড়িত আছে এবং আপনার আম্মাও জড়িত আছে, আপনার আব্বা আমার দুজনে এই কাজটা করছে। আমি তখন এতটা কষ্ট পাই আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি তখন সাথে সাথে আমার ছোটো বোনকে আমার বাড়ি থেকে বের মানে আমার বাসা থেকে আমি আলাদা রাখি, আমার ছোটো বোনকে আর আমি আমার মানে আমার পাশে রাখি না, কারণ আমার ছোটো বোন আবার আমার ছোটো বোনকে আবার কী করে ফেলে, এই জন্য আমি আমার ছোটো বোনকে আর আলাদা করে রাখি। রাখার পরে আমার মানে আমি তখন এতটা ভেঙে পড়ি, আমি ঠিক বিশ্বাস করাতে পারবো না যে আমি তখন কী করবো। আমি তখন একটা নিরুপায় হয়ে কারণ আমি চিন্তা করি যে এদেরকে বাইরে রাখলেই সমস্যা। আমি একদম নিরুপায় হয়ে সবশেষ আমার আব্বা এবং আম্মা দুজনকে আমি একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দিই। তারপরে আমি আর এরপর থেকে এই পর্যন্ত আমি আমার ব্যবসা বাণিজ্য আর আমার ছোটো বোনকে নিয়ে আসি, আমি কোনো বিয়ে শাদী করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপন ভাই, আমি আপনার জীবনের গল্পগুলো শুনি, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আমার কাছে মনে হয় অন্যদের গল্পগুলো শুনলে আমার গল্পটা যেন একেবারেই তুচ্ছ। আপন ভাই যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন, জানি গল্পটা অনেক বেশি লম্বা, আর যদি পারেন আপনি কার্ড সিট করে, আপনি তো অনেক গল্প এরকম কার্ড সিট করে প্রচার করেন, যদি পারেন আমার গল্পটা একটু প্রচার করবেন। আপন ভাই অনেক ভালো থাকবেন, আপনার জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে স্টে করার জন্য। দর্শক শ্রোতা, আমি গল্পটা পেয়েছিলাম, আসলে গল্পটা কিন্তু ছোট ছিল না, হানিফ ভাইয়ের গল্পটা এত লম্বা ছিল যে আমি পুরো মানে আজকে পুরোটা রাতেও যদি গল্পটা বলতাম আমি গল্পটা বলে শেষ করতে পারতাম না, এত লম্বা একটা স্টোরি ছিল ওনার। পুরোটা স্টোরি মানে প্রচুর পরিমাণ ওনার ভিতরে ওনার লাইফে ঘটেছে, একদম খুঁটিনাটি উনি সব কিছু আমাকে লিখে পাঠিয়েছে। এরপরও আসলে আমি যতটুকু স্কিপ করা দরকার মানে ছোট করার জন্য চেষ্টা করেছি, বাট এর চেয়েও ছোট করলে কিন্তু আপনার গল্পটা বুঝতেন না।
এরপর ওনার আম্মার সাথে ওনার অনেক ঘটনা আছে, ঢাকাতে আসার পরে অনেক ঘটনা আছে, তো ওই ঘটনাগুলোকে আমি সম্পূর্ণ স্কিপ করে কিন্তু আমি রেখেছি। হানিফ মিরপুরে একজন পরিচিত একটা মানুষ, উনি এখনও মিরপুরেই আছে, উনি মিরপুরে ওনার দোকান আছে, মানে সুতা ব্যবসায়িক, উনি অনেক বড় বাংলাদেশের একজন সুতা ব্যবসায়িক, সুতা বিক্রি করে। আমি হানিফের গল্পটা শুধুমাত্র বিশেষ করে একটা কারণে নিয়েছি, কেন আমি আপনাদেরকে বলি, হানিফ ভাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে। এটা আসলে নর্মালি যদি কোনো মানুষ শুনে যে আমি যদি আপনাকে বলি যে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছি, আপনি আমাকে গালি দিবেন, বলবেন যে হারামজাদে এই কাজটা সে কীভাবে করলো যে তার বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তো হানিফ ভাই কতটুকু মানে বিপদে পড়ে সে সবশেষ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এটা আসলে মানে আপনারা হয়তো গল্পর মানে শেষে বুঝতেই পারছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে হানিফ ভাই তার মতো করে গল্পটা বলেছে, আর কবিরাজ যে কথাটা বলেছে, এটা তার বাবা মা দুজনেই মিলে নাকি তাবিজটা করেছিল, এবং তাবিজ কেন করেছিল আমি সেটাও হানিফ ভাইকে জিজ্ঞেস করেছিলাম। উনি আমাকে বলে যে ভাই কবিরাজ এটা আমাকে আজ পর্যন্ত বলেনি যে কেন তারা তাবিজ করেছিল, তাদের উদ্দেশ্যটা কী ছিল, তাবিজ করে মেয়েটাকে মেরে ফেলার উদ্দেশ্যটা কী, এটা আসলে আজ পর্যন্ত আমিও জানি না, বা হানিফ ভাই আমাকে এ ব্যাপারটা কিছুই বলেনি। যাই হোক, আমি গল্পের শুরুতে আপনাকে বলেছিলাম যে শয়তানের জন্য প্রার্থনা করে কোনো লাভ নাই। হানিফ ভাই তার সৎমা, আমি প্রত্যেকটা বাংলাদেশের সব পৃথিবীর প্রত্যেকটা সৎমায়ের উপরে রেসপেক্ট রেখে বলি, আমার নিজের এলাকাতে একটা মানে একটা সৎমা আছে আমাদের নিজের এলাকাতে, নিজের মানে ওনার নিজের মেয়ের ট্রিটমেন্টের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করছে, আমার নিজের স্টোরি, নিজের এলাকার মানে সৎ মেয়ে আর কি, ওনার একটা সৎ মেয়ের চিকিৎসার টাকা ছিল না, সে নিজের কিডনি বিক্রি করে নিজের মানে সৎমেয়ের ট্রিটমেন্ট করাইছে, চিকিৎসা করাইছে। তো এমনও সৎমা দুনিয়াতে আছে। আর হানিফ ভাই অনেক করেছে তার পরিবারের জন্য, কিন্তু সবশেষ আসলে ওই একটা কথাই বলেছিলাম যে এটাই বলবো যে মানে কিছু মনে করবেন না, আমি কথাটা আসলে আমার মতো করেই বলি যে বৈসামাস দুইলে নাহায় হোনহানি, অমানুষের সেবা করলে নাহায় মেহরবানি, আমার মা কথাটা বলতো গ্রামের ভাষায়। আমি আপনাদেরকে শুদ্ধ করে বলি, ছোটো মাছ বটকো ফিশ, ছোটো মাছ আপনি যতই পরিষ্কার করেন, যতই সুন্দর করে ধোন, আপনি দেখবেন যে মানে ধোয়ার পরেও ছোটো মাছ থেকে আপনি সারাদিন ছোটো মাছ ধোনেন, ধোয়ার পরেও দেখবেন যে পরিষ্কার পানি বেরোচ্ছে না, মানে ওটা থেকে ঘোলা পানি বেরোচ্ছে। তো এই জন্য আমার মা বলে মাঝে মাঝে যে বৈসামাস, এটাকে গ্রামের ভাষায় বৈসামাস বলে, যে বৈসামাস ধুইলে না পায় হোন হানি মানে পরিষ্কার পানি, আর অমানুষের সেবা করলে না পায় মেহরবানি। এটাই আজকে হানিফের জীবনের এই বাস্তব প্রমাণ। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপনার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপনার আবারও হাজির হয়ে যাবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।